بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু, দারুল উলুম ফোরস্কোয়ার মাদ্রাসা শেখুল হাদিস মাশাআল্লাহ হুজুর সময় দিয়ে যাচ্ছেন। এবং আজকে আমরা কিন্তু প্রথম দিকে আমরা শুনব হুজুরের কাছ থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের আদাব এই বিষয়ের উপর। এরপরে ইনশাআল্লাহ দর্শকদের আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন এবং এই আদাব সম্পর্কে আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال النبي صلى الله عليه وسلم: تعاهد القرآن فوالذي نفسي بيده فهو أشد تفصيا من الإبل في عقلها، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত একরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় কোরআন নিয়ে। কোরআনে করে আমরা তিলাওয়াত করবো। আমরা জেনেছি তিলাওয়াত করলে সওয়াব আছে, তাও আমরা জেনেছি। আমরা বিগত প্রোগ্রাম থেকে আমরা জানতে পেরেছি কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করলে, অর্থ বুঝে হোক না বুঝে হোক, কমপক্ষে 10টি নেকি পাওয়া যায়। কমপক্ষে বেশি তর পাওয়ার সুযোগ রয়েছে যদি আপনি নামাজে তিলাওয়াত করেন বা অন্য কোনো বিশেষ অকেজন টাইমে তিলাওয়াত করেন, সবার বেশি পাওয়া যাবে। নিতান্ত মিনিমাম কমপক্ষে প্রত্যেকটি অক্ষরে 10টি নেকি পাওয়া যাবে। অর্থ বুঝেও পড়লে তো বেশ ভালো কথা, ইভেন অর্থ না বুঝে পড়লেও আপনি কিন্তু কমপক্ষে 10টি নেকি পাবেন। আর এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য এবং কোরআন শরীফের মিরাকল এবং মুজিজা। দুনিয়ার কোনো বুক, কোনো বই পুস্তক যদি আপনি অর্থ না বুঝে পড়েন, আপনার পড়াটা ব্যর্থ হবে, অনার্থক হবে, কোনো ফায়দা হবে না, বিফল যাবে। কিন্তু কোরআনে করিমের একটি মিরাকল এবং বৈশিষ্ট্য হলো, বুঝে পড়লে তো অবশ্যই মজা রয়েছে এবং না বুঝলে তো আমলও করতে পারবো না। তবে কোরআনে করিমের একটি বৈশিষ্ট্য এবং মজিদ এবং স্পেশালিটি হলো, না বুঝে পড়লেও এই পড়াটা মোটেই বেকার নয়, কমপক্ষে প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দেওয়া হয়। কেন? প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, আলিফ লাম মিম পড়লেও প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যাবে। এবং আলিফ লাম মিম সুরাতুল বকরার প্রথম শুরু মুকত্তাআত বা বিক্ষিপ্ত লেটার দিয়ে শুরু করা হয়েছে। এইভাবে কোরআন শরীফে 29টি সূরা শুরু করা হয়েছে মুকত্তাআত দিয়ে, অর্থাৎ আরবি আলফাবেটিক্যাল যে লেটার যেগুলো রয়েছে বিক্ষিপ্ত লেটার দিয়ে শুরু করা হয়েছে, যেমন আলিফ লাম মিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ, তা, হা, ইয়াসিন, নুন, কাফ, এইভাবে
তাসিন মিম আলিফ লাম মিম রা আলিফ লাম মিম এইভাবে 29 সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত লেটার বা আরবি হরফগুলো ইউজ করেছেন এবং আমরা প্রত্যেক এই কথা জানি যে নির্ভরযোগ্য মুফাসসিরিন কেরামের মতে কুরআন শরীফের 29টি সূরার শুরুতে ওই হরফ দিয়ে কিতা উদ্দেশ্য কি উদ্দেশ্য করেছেন আল্লাহ পাক কি মিনিং নিয়েছেন কি অর্থ নিয়েছেন যদিও মুফাসসিরিন কেরামে ভিন্ন মত থাকলেও জমহুর তথা মেজরিটি অফ স্কলারের মতে সবাই একমত যে এটার অর্থ আল্লাহ ব্যতীত আর কেহ জানেন না আল্লাহু আলামু বে মুরাদিহি বে জালিক এর সঠিক অর্থ আল্লাহই জানেন আর কেহ জানেন না এটা সিক্রেট আল্লাহ পাক রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে অনেক জিনিসকে আল্লাহ পাক গোপন করে রেখেছেন তন্মধ্যে থেকে এইটিও কোরআন শরীফের 114 সূরার মধ্যে 6000-এর চেয়ে অধিক আয়াতগুলোর মধ্যে প্রায় সব কোটির অর্থ আমরা জানি কিন্তু এই মুকাত্তাআত বা মুতাশাবিহাত যেগুলো সেগুলোর অর্থ আমরা জানি না কোরআন করিম কোরআন শরীফের আয়াত দুই ভাগে বিভক্ত কিছু রয়েছে মুতাশাবিহাত আর কিছু মুহকম মুতাশাবিহাত যেগুলো সেগুলোর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না কোরআন আল্লাহ বলেছেন এই মুতাশাবিহাতের মধ্যে আবার দুইটি গ্রুপ একটির শাব্দিক অর্থ আমরা জানি না আর একটির শাব্দিক অর্থ জানলেও তার উদ্দেশ্য কি এখানে কোন অর্থ এটা হয়তো আমরা জানি না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 29টি সূরার শুরুতে যে মুকাত্তাআত বা বিক্ষিপ্ত লেটারিজ করেছেন এগুলোর অর্থ আমরা আল্লাহ ছাড়া কেউ আমরা জানি না এরপর নবীজি বলেছেন এইগুলো তিলাওয়াত করলেও আমরা সব পাব কেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন যে হে সন অফ আদম কোরআনের যে অর্থ তোমরা বুঝলে সেটা তো তোমরা মানলে না বুঝেও তোমরা কোরআন মানো কি না মানো না এটা পরীক্ষা করার জন্য হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুকাত্তাআত নাযিল করেছেন যে আমরা আল্লাহর সামনে আমাদের নিজেকে এমনভাবে সুপুর্দ করব যেগুলো বুঝলাম সেগুলো তো মানবই ইভেন যেগুলো আমরা বুঝতে পারি না সেগুলো আমরা মানি এবং সেগুলোর উপর একদিন বিশ্বাস রাখি এবং সেগুলো আমরা তিলাওয়াত করি তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে কোরআন শরীফের অর্থ জানা ভিন্ন আরেকটি আবাদত এর মধ্যে সন্দেহ নাই কিন্তু অর্থ না জেনে পড়লেও সব পাওয়া যায় এজন্য দেখবেন আমি যে আয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি মৌলিক দায়িত্বের মতো থেকে একটি ছিল কোরআনে করিমের তিলাওয়াত দুই নম্বর ছিল তাজকিয়া কোরআন এবং হাদিসের আলোকে প্রত্যেকটি মানুষের আত্মশুদ্ধি করা সুন্দর চরিত্র গঠন করে দেওয়া পিউরিফাই করা তিন নম্বর দায়িত্ব হলো ইউআল্লিমুল কিতাব কোরআন শরীফের অর্থ এবং তফসির ব্যাখ্যা শিক্ষা দেওয়া চার নম্বর হলো ওয়াল হিকমা হিকমা তথা হাদিস এবং সুন্না শিক্ষা দেওয়া এখানে দেখেন তিলাওয়াতকে এক নম্বর রাখা হয়েছে এবং মানা অর্থ ব্যাখ্যা জানা তিন নম্বর রাখা হয়েছে এতে বোঝা গেল কি যে টোটাল দায়িত্ব ভিন্ন ভিন্ন দুইটা জিনিস তিলাওয়াত করা একটি মুস্তাকিল ইবাদত অর্থ এবং ব্যাখ্যা জানা এটাও মুস্তাকিলের একটি ইবাদত এখানে একটার কারণে একটা বাদ দেওয়া যাবে না আবার পাশাপাশি একথাও বলা চলবে না যে কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে বেকার বা এটা কোনো ফায়দা নয় এটা অনার্থক হয়ে যাবে অনেকে বলে থাকেন এটা কিন্তু সঠিক নয় এবার আসুন কোরআনে করিমের অর্থ না বুঝেও যদি পড়লে তিলাওয়াত করলে সব পাওয়া যায় অর্থ তো আমরা জানবই এই তিলাওয়াতের আদব কী বা নিয়ম কী রয়েছে নাম্বার ওয়ান যে কোনো নেক কাজ করার পূর্বে আমাদের নিয়তকে খালিস করতে হবে কী করতে হবে নিয়তকে খালিস করতে হবে আমরা একমাত্র যেন ফর দ্য সেক অফ আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা এই কাজটা করি উইথ সিনসিয়ারিটি আমাদেরকে এই কাজটা করতে হবে যার ফলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম যারা হাদিসের কিতাব লিখেছেন হাদিসের কিতাবের সর্বপ্রথম হাদিসুন নিয়ার এই হাদিসটি প্রথমে এনে আমাদেরকে এটাই সতর্ক করেছেন রিমাইন্ড দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আমাদেরকে মনে রাখতে হবে আমরা যা কিছু করি এটা কবুল হতে হলে অবশ্যই আমাদের নিয়ত সঠিক হতে হবে তাই আমল গ্রহণযোগ্য হতে হলে কোরআন সুন্না মোতাবেক হতে হবে এবং পাশাপাশি নিয়তটাও সঠিক হতে হবে এবার যদি কোনো আমল আমরা করি কোরআন সুন্না মোতাবেক হয় না ওহি দ্বারা অ্যাপ্রুভ থাকে না সেটাও যেভাবে গ্রহণযোগ্য হবে না কোরআন সুন্না মোতাবেক
অ্যাপ্রুভড আমল যদি আমরা সহিনিয়তে করতে না পারি তখনও কিন্তু আমাদের আমলটি কবুল হবে না যেভাবে ইমান ছাড়া আমল কবুল হয় না ঠিক তদ্রূপ ইলম ছাড়া আমল কারেক্ট হয় না সহি ইন্টেনশন ছাড়াও আমলটা সহি হয় না তাই নিয়ত শুদ্ধ রাখতে হবে তো প্রত্যেকটি নেক আমলের ক্ষেত্রে যেভাবে আমাদের নিয়ত সঠিক রাখতে হবে ঠিক কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে সব পেতে হলে আমাদের নিয়ত খালিজ করতে হবে নাম্বার ওয়ান যদি আমাদের তিলাওয়াত দ্বারা নিয়ত খালিজ না হয় নেম অ্যান্ড ফেম মানুষ দেখানো লুক শোনানো মানুষের কাছ থেকে বাহ বাহ পাওয়ার উদ্দেশ্য দিয়ে আমি তিলাওয়াত করি তাহলে পরিষ্কার একটি হাদিসে বলা হয়েছে হাদিসটি মুসলিম শরীফ সহ তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে যে ইন্না আউয়ালান নাসে ইউকযা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি কঠিন কিয়ামতের সর্বপ্রথম যে তিনজন মানুষের বিচার কার্য সমাপ্ত করে এই তিনজন দিয়ে জাহান্নাম শুরু করা হবে ওই তিন ব্যক্তির মধ্যে থেকে একজন হলেন রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারা আল কোরআন যিনি ইলিম শিখেছেন কোরআন পড়েছেন উদ্দেশ্য ওনার সৎ ছিল না উদ্দেশ্য খালিস লেওজিল্লা ছিল না উনি এই তিলাওয়াত করেন নাই আল্লাহকে খুশ করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উনি তিলাওয়াত করেন নাই তিলাওয়াত করেছেন দুনিয়া অর্জনের জন্য তিলাওয়াত করেছেন নেম অ্যান্ড ফেমের জন্য তিলাওয়াত করেছেন ফেমাস হওয়ার জন্য তিলাওয়াত করেছেন মানুষ ওনাকে বাহ বাহ দেবে মানুষের কাছ থেকে দুনিয়া অর্জন করবেন সেই উদ্দেশ্যে তিলাওয়াত যারা করেছিলেন ওই এক ব্যক্তি হবেন উনাকে দিয়ে জাহান্নাম শুরু করা হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং অপর দ্বিতীয় ব্যক্তি শহীদ একজন ডোনার একজন এই তিনটি কাজ আল্লাহর কাছে শহীদ হওয়া দুই নম্বর আল্লাহর পথে দান খয়রাত ডোনেশন করা আর তিন নম্বর কোরআন শরীফ শিখা এবং কোরআন তিলাওয়াত করা এই তিনটি আমল এত দামি ছিল খুব সহজেই আমরা জান্নাত অর্জন করতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য যদি সৎ না হয় এই তিনটি দামি জিনিসকে আমরা কেন নিয়তের কারণে নষ্ট করেছি যার ফলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে শুধু তাই নয় সর্বপ্রথম জাহান্নাম এই ধরনের ব্যক্তিদেরকে দিয়েই শুরু করা হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন তাই তিলাওয়াতের পূর্বে আমাদের নিয়তকে খালিস করতে হবে আমরা তিলাওয়াত করব কার জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াব পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য স্বার্থ সেখানে সামিল থাকবে না দুই নম্বর আমরা রেগুলার তিলাওয়াত করব এরকম নয় যে আমরা কেহ কেহ আসি শুধুমাত্র শবে বরাত আসলে বা লাইলাতুল কদর আসলে রমজান আসলে বা কেহ মারা গেলে আমরা ওই সময় কোরআন হাতে নেই আর আমরা কোরআন তিলাওয়াত করতে সময় আমরা পাই না এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার তিলাওয়াত করতেন অন্ততপক্ষে ডেইলি দশ আয়াত একশো আয়াত তিলাওয়াত করার জন্য আল্লাহ নবী বলেছেন নিতান্ত না পারলেও একটি হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় কমপক্ষে হলে দুইটি আমাদের তিলাওয়াত করতেই হবে যেমন বুখারি শরীফে একটি হাদিস রয়েছে নবী ইসলাম বলেছেন যদি অন্ততপক্ষে কেহ সুরায়ে বকরার লাস্টের দুইটি আয়াত তিলাওয়াত করে নেয় আমানার রসুল থেকে নিয়ে ওয়াফু আন্না ওয়াকফিল্লানা ওয়া রহমনা আনতা মাওলানা ফানসুরনা আলা কওমিল কাফিরিন পর্যন্ত এখানে দুইটি আয়াত নবীজি বলেন সুরায়ে বকরার যদি কেউ আমান রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত দুইটি ইয়াদ পড়ে কমপক্ষে এই দুইটি ইয়াদ পড়লেও কাফাতাহু অন্ততপক্ষে তার তিলাওয়াত এবং কোরআনের হক আদায়ের জন্য এই দুইটি আয়াত যথেষ্ট হয়ে যেতে পারে তো কমপক্ষে হলে দুইটি আয়াত যেন আমরা তিলাওয়াত করি রেগুলার তিলাওয়াত করতে হবে এটা কোরআনের একটি আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন কঠিন কিয়ামতে আল্লাহ নবী মেরাজে দেখানো হয়েছিল একজন ব্যক্তির মাথাকে বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে আঘাত করে সজুরে তার পাতাকে তার মাথাকে গুড়া গুড়া করে দেওয়া হচ্ছে জিজ্ঞাস করা হলো কেন এই ব্যক্তিকে পাথর দিয়ে তার মাথাকে সজুরে এইভাবে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কি মা করে দেওয়া হচ্ছে গুড়া গুড়া করে দেওয়া হচ্ছে কেন উত্তরে বলা হলো যে আপনার উম্মতের ওই ব্যক্তি যার মধ্যে দুইটা সমস্যা ছিল এক কোরআন শিক্ষা করেছে কিন্তু কোরআন শিক্ষা করে সে ভুলে গিয়েছিল দুই নম্বর ফরজ নামাজের সময় নামাজ না পড়ে যে ঘুমিয়ে থাকে এই দুই ব্যক্তির মাথাকে এইভাবে পাথর দিয়ে ফেরেশতারা তাকে মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছেন তোমার মাথা এত ভারী তোমার এই ভারী মাথা নিয়ে তুমি উঠিয়ে তিলাওয়াত করতে পারলে না তোমার ভারী মাথা নিয়ে তুমি ঘুমিয়ে পড়লে তুমি নামাজ পড়তে পারলে না যার কারণে ওই মাথাকে এইভাবে গুঁড়া করে দেওয়া হবে
তাই তিলাওয়াত আমরা রেগুলার করব ইনশাআল্লাহ তিন নম্বর আমরা কোরআনের অর্থও জানব এটা কিন্তু মুস্তাকিল ভিন্ন আরেকটি ব্যাপার তুমি আগেই বলেছি আমরা যেন দুঃখা যেন না খাই আমরা কেউ আছি যে কোনো অর্থ শিখতেই চাই না না আমরা কোরআন অর্থ শিখব আবার কেউ বেশি পণ্ডিত পাণ্ডিত্য দেখাতে গিয়ে আমরা বলে ফেলি যে অর্থ না জেনে পড়লে সব পাওয়া যাবে না সেটাও যেমনে ভুল অর্থ শিকার আগ্রহ হারিয়ে ফেলা সেটাও ভুল অর্থ না জেনে পড়লে সব আছে বিশ্বাস করতে হবে পাশাপাশি অর্থ জানা এটা মুস্তাকিল আরেকটি ডিউটি এবং দায়িত্ব যদি আমরা এই দায়িত্ব আদায় না করি কোনো কিয়ামতে নবীজি আমাদের বিরুদ্ধে নালিশ করবেন এই অর্থ জানার দুইটি পদ্ধতি এক পদ্ধতি হলো আমি নিজে আলিম হয়ে অথবা নিজে শিক্ষা করব অথবা দুই নম্বর হলো আমি যারা জানেন উলামায়ে কেরাম তাদের কাছ থেকে তার অর্থ জেনে এর মোতাবেক আমল করব আল্লাহ বলেছেন ফাস্ট আলু আহলা জিক্রি ইনকুম তুমলা তালামুন তুমি না জানলে যারা জানে তার কাছ থেকে জেনে শিক্ষা করবে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ মাঝে মধ্যে আরও আলোচনা করবো হয়তো আমাদের সঙ্গে প্রচুর কলার যুক্ত হয়ে গিয়েছেন আমরা আপনাদের সুযোগ দিতে গিয়ে আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করলাম পরবর্তীতে আবার ইনশাআল্লাহ কন্টিনিউ করবো জাজাকুমুল্লাহ খাইরান জাযা জাজাকুমুল্লাহ খাইর সম্মানিত ইকরামুল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো কলার সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমার একটা প্রশ্ন নমাজ রোক শুরু বাদে পাঁচ মিনিট বাদে যদি নমাজ পড়ে যাই সেই নমাজ ওই পড়ি আমি আসর রক্ত দৈনতা দুইটা থার্টি নাইন আসর রক্ত শুরু হয় তা আমি ফোর্টি ফাইভ যদি করি লাই দুইটা ফোর্টি ফাইভ তা আমার নমাজ ওই পড়ি আমার একটু বিজি আছে এটা আমার বাচ্চা স্কুল থেকে আনতাম লাগে আমি আর দেরি করি না ওয়াক শুরু হয় দুইটা ফোর্টি থার্টি নাইন আর আমি ফোর্টি ফাইভ যদি করি লাই আমার নমাজটা ওই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আপনার আনসার খুবই সহজ নামাজ টাইম শুরু হয়ে গিয়েছে আর আপনি এরপরে পড়েছেন শুরু অক্ত যেমন এক্সাম্পল দিয়েছেন আসরের নামাজের টাইম শুরু হয়েছে টু থার্টি নাইনও আপনি থার্টি নাইন আর একটু পরেও পড়েছেন টু ফোর্টি ফাইভও নামাজ হয়েছে কি অফকোর্স আমার নামাজ হয়ে গিয়েছে কারণ টাইম শুরু হয়ে গেলেই আপনি নামাজ পড়ে নিতে পারবেন যদিও ক্যালেন্ডারে জামাতের টাইম থাকে হয়তো একটু লেটে টাইম শুরু হয়ে যাওয়ার পরে এবং শেষ হওয়ার মধ্যবর্তী এক সময়ে পড়ে নিলেই আপনার নামাজ হয়ে যাবে ঠিক আছে তো আপনার নামাজ হয়ে গিয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি নামাজ আপনি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে নেন তা আল্লাহর উপর বড় সন্তুষ্ট হন খুশি হন বিশেষ করে আসরের নামাজের ক্ষেত্রে লেট করে যদি আমরা পড়ি আর সূর্যের আলোটা ইয়েলো হয়ে যায় তখন আসর নামাজ কিন্তু মকরু হয়ে যায় এজন্য আমরা আসর নামাজ শুরু হওয়ার পরেই যত তাড়াতাড়ি সম্ভব সূর্যের আলো গরম থাকতে থাকতে আমরা আসর নামাজ পড়ে নেব ঠিক আছে হ্যাঁ কিছু নামাজের ক্ষেত্রে অবশ্য ডিফারেন্ট আছে বাট আপনার এই নামাজটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ নামাজ শুরু হওয়ার পরে নামাজ পড়ে নিলে হয় উত্তম কোনো কোনো জায়গায় হয়তো একটু লেট করলে গরমের সময় জোর নামাজ লেট করে পড়া উত্তম সেটা ভিন্ন কথা কিন্তু টাইম শুরু হয়ে গেলে পড়ে নিলে আমার নামাজ হয়ে যাবে আপনার নামাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার দুইটা প্রশ্ন জি বলুন আপনার প্রশ্ন মানে আমরা জানা নমাজ পড়ি আর নমাজ সুরা পড়ি আরবিতে পড়ি না মনে হর কালাম তারা বললাম ওখানে আলাম তারা তুমি অর্থ জানি না বাংলা অর্থ তে এটা নমাজ পড়া ওই বলি একটা প্রশ্ন আর কোন প্রশ্ন আছে আর একটা হইলো আমরা তো স্কুল জবানা থত নমাজ পড়ছি না থত বছর হয়ে গেলে ওখান এটা আর কি তা করতাম ঠিক আছে ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন নমাজে যে সুরাগুলা আমরা পড়ে থাকি অনেকেই অর্থ 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 জানেন না তো অর্থ না জেনে নমাজ পড়লে কি নমাজ হবে ইয়েস নমাজ হয়ে যাবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের মধ্যে কেরাত পড়ার কথা বলেছেন অর্থ জেনে পড়তে হবে কোথাও আল্লাহর নবী এটা কন্ডিশন বা শর্ত জুড়ে দেন নাই এবং আপনি নিজেও হয়তো আমার সঙ্গে এগ্রি হবেন কোরআন শরীফের অর্থ জানেন তাদের সংখ্যা হয়তো হান্ড্রেডে টোয়েন্টি পার্সেন্ট নয় টেন পার্সেন্ট বাইর হওয়া মুশকিল হবে এবার যদি আমরা বলি যে অর্থ না জেনে নামাজ পড়লে নামাজ হবে না বা সওয়াবে তিলাওয়াত ফায়দা হবে না তাহলে তো নাইনটি পার্সেন্ট মানুষের তিলাওয়াত বেকার হয়ে যাচ্ছে তাদের নামাজ হচ্ছে না এটা তো হতেই পারে না ঠিক আছে এবং কোরআনের অর্থ জানা এটা ফরজে আইন নয় ফরজে কেফায়া
বাট এর পরেও জানতে পারলে তো অবশ্যই সওয়াব বেশি হবে জানতে পারলে আপনার নামাজের কোয়ালিটি ডিফারেন্ট হবে আপনি অর্থ জেনে জেনে যদি তিলাওয়াত করেন তাহলে আপনি বুঝতে পারতেন কি বলতেছেন আপনার আল্লাহর সঙ্গে আপনি কি ধরনের কথা বলতেছেন আপনার তো নামাজের স্বাদ আপনার নামাজের মজাটা ভিন্ন হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে যেন অর্থ জানতে পারলে খুবই ভালো বাট নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজ অনেক নামাজ কজা হয়েছে ছোটবেলায় বিশেষ করে স্টুডেন্ট লাইফে স্কুলের লাইফে আপনি নামাজ সম্পর্কে কি করবেন সো এখানে কিছু সংখ্যক উলামায়ে কারাম বলে থাকেন যে পিছনের সেই নামাজগুলোর কি করতে হবে না আপনার কজা করতে হবে না শুধুমাত্র তোবা করলেই চলবে কিন্তু নির্ভরযোগ্য কারামের মতে আপনার পিছনের নামাজগুলো যেগুলো আপনার ছুটেছে আপনাকে কজা করতে হবে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কজা হলে নিজেও কজা করেছেন এবং একটি হাদিসে বলেছেন মান নামাং সালাতিন আও নাসিহা ফালিসাল্লিহা ইয়াস্তাইকাজা ওয়া যাকারাহা ভুলবশত যদি কোনো নামাজ ছুটে যায় অথবা আপনি ঘুমিয়ে গেছিলেন অ্যাক্সিডেন্টলি আপনি ঘুমের কারণে নামাজ পড়তে পারেন নাই নবীজি বলেন হে আমার উম্মত তুমি নামাজ কজা করে ফেলেছ যখন স্মরণ হবে শোনার সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে নেবে যখন তুমি ঘুম থেকে উঠেছ সঙ্গে সঙ্গে তুমি নামাজটা পড়ে নেবে আর লেট করতে নাই আমার নবী আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে অভিযানে এত ব্যস্ত ছিলেন কোনো একদিন আসর এবং মাগরিব পড়তে পারেন নাই বা তোমাদের পড়তে পারেন নাই স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে একটু পরে যখন সুযোগ পাইছেন নবী করিম সাল্লাম প্রথমে আসর পড়ছেন তারপরে মাগরিব এরপরে গিয়ে এসা পড়ছেন তো এখানে কজা নামাজ আল্লাহ নবীও পড়েছেন আরও একদিন রসুল্লাহ সাল্লাম একটি জেহাদের সফর থেকে ইটান আসার সময় শেষ রাত্রিতে আল্লাহ নবী এক জায়গায় আরাম করেছিলেন শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টলি সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ ঘুম থেকে উঠতে পারলেন না যাকে দায়িত্ব দিয়ে চেয়েছিলেন বেলাল উনিও ঘুমিয়ে পড়েছিলেন আর ফজর নামাজ কজা হয়ে গেছে সূর্য উঠে গেছে রসুল্লাহ সাল্লাম ঘুম থেকে ওঠার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে একটু সামনে গিয়ে অজু করে সেখানে সকলকে নিয়ে জামাতে নামাজ পড়েছেন তো সেখানে কজা নামাজ পড়েছেন নবী তো দেখেন আল্লাহর নবীর লাইফে যে নামাজ কজা হয়েছে যে একমাত্র মুসলিম এই যে দুই একবার এগুলার কজা পড়েছেন এবং বলেও গিয়েছেন যদি তোমার কোনো নামাজ মিস হয়ে যায় ঘুমের কারণে বা ভুলবশত ওই নামাজ তোমার পড়তে হবে তাহলে বলুন তো দেখি বালিগ হওয়ার পর থেকে আপনার যা নামাজ যেগুলো আপনি মিস করেছেন প্রথমত মিস করলেন কেন গুনাহ হয়েছে তার জন্য আল্লাহর কাছে তওবা করে অনুতপ্ত হতে হবে ভবিষ্যতে যেন এরকম না হয় সেটার জন্য বদ্ধপরিকর সিদ্ধান্ত নিতে হবে আর ওই কদা নামাজের বিধান রয়েছে যেহেতু কদা করার আপনি নামাজের কদা করে নেবেন যেভাবে আপনার যদি অতীতের কোনো রোজা অনাদায় থাকে বা যকাত অনাদায় থাকে এই জকাত আপনাকে আদায় করতে হবে আপনার ফরজ হজ যদি আপনি করে না থাকেন তাহলে এখন আপনাকে এই ফরজ করতে হবে ঠিক তেমনিভাবে পুরাতন কজাগুলো আপনাকে করতে হবে প্রশ্ন আসতে পারে যে এত নামাজ আমি কীভাবে স্মরণ করব ইয়েস আপনি অনুমান করে যে আমার লাইফে বালিগ হওয়া থেকে আমি অনুমান করলাম হয়তো আমার 100 বার ফজর নামাজ আমি কজা করেছি ঠিক আছে তো আপনি এখন থেকে শুরু করে দিলেন যে আল্লাহ আমার লাইফে ওই যে ফজর কজা হয়েছিল ওর মধ্যে থেকে প্রথম ফজর আজকে আমি পড়তেছি এটাই মাইন্ডে নিয়ে আপনি আজকে ফজর একবার পড়ে নিলেন কালকে আর একটা ফজর পড়ে নিলেন এইভাবে তো 100 দিনে ডেইলি এক এক ফজর ফরজ করে করে তো আপনার শুধু ফরজ পড়ে নিয়ে নিলে তো আপনার আদায় হয়ে যাবে আপনার ফজরের নামাজ আদায় হয়ে যাচ্ছে এইভাবে আপনার লাইফে আপনি জোহরের নামাজ কজা করেছেন তো আপনি যে টাইমেই সুযোগ পান ওই পুরাতন জোহরের 4টি রাকাত ফরজ আপনি কোনো এক টাইমে সুযোগ মতো পড়ে নেন আসরের নামাজের কজা হয়েছিল আপনি স্মরণ করে কোনো এক সুযোগে আপনি ওই আসরের শুধু 4 রাকাত ফরজ পড়ে নিলেন যে আল্লাহ আমার ওই পুরাতন কজার একদিন আসর আমি আজকে পড়তেছি এইভাবে ডেইলি এক এক দিনের কজা নামাজ যদি আপনি পড়েন এনাফ বাট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি অ্যাডভাইস করেন আমরা ট্রাই করব ডেইলি অন্ততপক্ষে যেন পুরাতন 2 দিনের নামাজ আমরা কভার করতে পারি অতএব ডেইলি যেন পুরাতন 2 ফজর পড়ি 2 দিনের জোহর পড়ে নেই 2 দিনের আসর পড়ে নেই 2 দিনের মাগরিব পড়ে নেই 2 দিনের এশা পড়ে নেই বাট সকল আইম্মা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইভেন ইমাম আবু হানিফা রহমাত সবাই বলেন পুরাতন কজাও পড়তে হবে অন্ততপক্ষে যদি ডেইলি আমরা পুরাতন এক একটা দিনের নামাজ কজা করি আর এইভাবে করতে থাকি আর এরপরে আমার মত চলেও আসে হয়তো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যেন আমরা শুরু করে দেবো এখন থেকে আর আমরা তবাও করবো যে আল্লাহ যা করেছি অপরাধ করেছি আল্লাহ মাফ করুন আর আমরা কজাও করবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের আরও কল্যাণের চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন রিটায়ার সদাবাজার আলিম এদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন এবং প্রথমেই আমরা কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াতের আদাব এই সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি আমরা সবাই উপকৃত হচ্ছি এবং আরও আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে শোনার চেষ্টা করব। এখন আমরা ইনশাআল্লাহ এই আদাব সম্পর্কে কিছুটা শুনবো এবং যখনই আপনার কল করবেন এই আমরা কলের দিকে চলে যাবো, যেহেতু এটা প্রশ্ন উত্তরের একটি প্রোগ্রাম। আপনাদের গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামের জন্য অত্যন্ত উপকারী, আপনারা একজন প্রশ্ন করবেন কিন্তু আরও অনেকেই শত সহস্র মানুষ হয়তো উপকৃত হবে। একজনের প্রশ্ন শুধু একজনের কাছে নয়, বরং অনেকেই উপকৃত হচ্ছেন। অনেকেই বলে থাকেন যে অন্যের প্রশ্ন, আমার যা প্রশ্ন ছিল সেটা আমি পেয়ে গেছি এবং অত্যন্ত ফায়দা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর আমরা এখন আরও কিছু হুজুরের কাছ থেকে আমরা তেলাওয়াতের আদাব এ সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। আমরা শুরুতে বলেছিলাম কোরআন শরীফ তেলাওয়াতের সর্বপ্রথম আদাব হলো ইখলাস। আমরা ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা খালিস নিয়তে আমরা তেলাওয়াত করব, সেখানে নেইমার ফেম থাকতে পারবে না। দুই নম্বর, কোরআন মোতাবেক আমল করব। যদি কোরআন মোতাবেক আমল না করি, কোরআন নিয়ে দিনে এবং সবসময় নামাজ না পড়ি, কঠিন কিয়ামতে আমাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে পাথর দ্বারা। তিন নম্বর, রেগুলার তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআদুল কোরআন, তোমরা কোরআনের প্রতি যত্ন সহকারে রেগুলার তেলাওয়াত করবে। কারণ যদি তেলাওয়াত তোমরা রেগুলার না করো তাহলে পায়ে বাঁধা উট রশি দিয়ে বাঁধার পরেও যেভাবে সে ধীরে ধীরে হেঁটে হেঁটে সে কিন্তু একসময় অনেক দূর চলে যায়। আপনারা দেখেছেন হয়তো উটের পায়ের মধ্যে রশি দিয়ে দুইটা পাকে বাঁধা হয় যাতে সে লম্বা খাইক দিয়ে যেন দূরে যেতে না পারে। এরপরও তুলা 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 করে অনেক দূর চলে যায়। তো নবীজি বলেন, হে আরবের পিপুল, তোমাদের অভিজ্ঞতা রয়েছে, তোমরা উটকে দুই পায়ে বেঁধে রাখার পরেও এই উটটা যখন অনেক দূর চলে যায়, তোমার কোরআন যদি তুমি যত্ন সহকারে রেগুলার তেলাওয়াত না করো সেটাও তোমার অন্তর থেকে অনেক দূর চলে যাবে। তোমার মুখস্থ করা সুরাগুলো তুমি ভুলে যাবে, একসময় দেখবে কোরআনের হাফিজ ছিলে তুমি সব সুরা ভুলে গিয়েছো। এজন্য এই মুহূর্তে যারা টিভির পর্দার সামনে আপনি নিজে হাফেজ অথবা আপনার সন্তান হাফেজ, আপনার আপনজন হাফেজ, আপনি খুব খেয়াল রাখবেন যে তিলাওয়াতের মাধ্যমে যেন তাদের হিফটা যেন ধরে রাখতে পারে। যার ফলে ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন যারা হাফেজ, অন্তত পক্ষে তাদের কোরআনকে ধরে রাখতে হলে ডেইলি কমপক্ষে হলো তিন ফারা তিলাওয়াত করতে হয়, কমপক্ষে তিন ফারা। সাহাবায়ে কেরাম ডেইলি ওনারা দশ ফারাও তিলাওয়াত করেছেন। আবদুল্লাহ ইবনে আমলা শোনেন সাহাবায়ে কেরাম দশ ফারা তিলাওয়াত করেছেন এভরি ডে, তিন দিনে খতম করেছেন। আবার কেহ একই রাত্রিতে নামাজের মধ্যে তিলাওয়াত করে করেও খতম করেছেন, সুবহানাল্লাহি বিহামদি। তো আমরা রেগুলার তিলাওয়াত করব, শুধু শবে বরাত শবে কদর আর কেউ মারা গেলে কোরআন পড়বো এরকম নয়, সর্বদা আমরা কোরআন তিলাওয়াত করব। তিন নম্বর, তিন গেল, চার নম্বর আমরা কোরআনের অর্থ জানবো, পাঁচ নম্বর আমরা কোরআন অবশ্যই অজু সহকারে পাক পবিত্র হয়ে পড়ব, না পাক অবস্থায় কোরআন পড়া যাবে না। বিশেষ করে কোরআন সইতে হলে তো অজুও থাকতে হয়, তাই গোসল ফরজ অবস্থায় জানাবতের গোসল ফরজ বা হায়াত অথবা নেফাস অবস্থায় যে সময় গোসল ফরজ, এই ইম্পিওর থাকা অবস্থায় মেজর ইম্পিউরিটি হিসাবে ইম্পিওর থাকা অবস্থায় কোরআন পড়ার পারমিশন নেই। হ্যাঁ, দোয়ার আয়াত পড়তে পারবেন, প্রোটেকশনের জন্য সুরে নাস ফালাক হয়তো বা পড়ে নিতে পারবেন, কিন্তু তিলাওয়াতের উদ্দেশ্যে তিলাওয়াত করতে পারবেন না। বাচ্চাদেরকে পড়াতে হলে এক একটা শব্দ করে আপনি স্পেলিং করে দিতে পারবেন বা একটা একটা শব্দ করে পড়তে পারবেন, ধারাবাহিকভাবে একটার পর এক শব্দ তিলাওয়াত যেভাবে আমরা করি এভাবে তিলাওয়াত করা যাবে না। তো আমরা এই তো এক জিনিস। দুই নম্বর, অজু ছাড়া কোরআন শরীফ সওয়াব যাবে না। এরপরে হলো আমরা শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, কোরআন শরীফকে বিশুদ্ধভাবে তাজবীর সহকারে পড়ব এবং কোরআন শরীফ পড়ার সময় আমরা মনোযোগ সহকারে নবী করিম ইসলাম অনেক জায়গার মধ্যে তিলাওয়াত করতে কেঁদে কেঁদে তিলাওয়াত করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে তিলাওয়াত করতেন এবং দোয়া খতম শেষ হওয়ার পরে আমরা দোয়াও করব, কারণ খতমে কোরআনের পরে দোয়াও কবুল হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান। জাজাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন।
হুজুর আপনারা অনুষ্ঠানটা দেখার লাগে প্রতিদিন বইটা খুব ভালো লাগে হুজুর, এরকম অনুষ্ঠান হলে আমার খুব উপকার হয় হুজুর। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল ফরমাক। আমিন আমিন। জি খোকা, আমার আসলে প্রশ্ন না একটা জিনিস জানার লাগে আর কি ফোন দিছিলাম। জি জি খোকা, ইনশাআল্লাহ। বর্তমান অনলাইন মিডিয়া দেখা যায় কিছু কিছু মহিলা খুব সাজগোজ করিয়া তারা কোরআন তিলাওয়াত করেন, করিয়া ফেসবুকও চালান, অন্য অন্য অনলাইন মিডিয়ার মাধ্যমে চালান। এটা ইসলামে কতখান জায়গা আছে আর গুনাহ কতখান জায়গা আছে, আর এরা যে পড়িয়া চালান কতখান জায়গা আছে? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? জানতাম চাইলাম যে তাহাজ্জুদ নামাজটা মুদ্দরাইতে পড়া ঠিক নেই না? হজর আদানো তোমার 1 ঘন্টা আগে উঠলাম, উঠে নামাজ পড়ে নিলাম, হজরও পড়ে নিলাম, আর সুন্নতে পড়বো না নফল পড়বো? মাশাআল্লাহ, সুন্দর কোয়েশ্চেন। জি, আর কোন প্রশ্ন আছে? নি জেনা হুজুর দোয়া করবার, আমি আপনার লাগে দোয়া করি হুজুর, আপনার লাগে আল্লাহ আপনার দীর্ঘ দিবি করুক। আমিন আমিন। আর আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান করুক, আর আমরা বাচ্চা কাচ্চা দিনর ফতে আউকা, আর দোয়া করবো আমরা উম্মতি মুহাম্মদীর লাগে। আল্লাহ কবুল ফরমাক, সম্মান দো আল্লাহ আমার ও আমার বাচ্চাদের কলে কবুল ফরমাক। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য। আমাদের এই মন্তব্যটা এবং প্রশংসাটা সার্থক হবে যদি এটা আমার এবং আপনার এবং সকলের জন্য নাজাত রসিলা বানে। আপনি যেভাবে উপকারের কথা বলতেছেন, যদি কঠিন কেয়ামতে আল্লাহ এটাকে কবুল করে নেন তখন আমাদেরও উপকারে আসবে। যদি হাশরের মাঠে আমাদের এই প্রোগ্রামটা উপকারে আসে তখন এটা সার্থক হবে। আল্লাহ যেন সেভাবেই করে দেন। আমিন। আপনার প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা দেখি খুব সেজেগুছে অনেক মহিলারা, প্রাপ্তবয়স্কা মহিলারা তিলাওয়াত করে, মেয়েরা তিলাওয়াত করে এটা ফেসবুকে ছেড়ে দেন। তো এটা দেওয়াটাই বা কতটুকু ঠিক, বা আমাদের এই সেই তিলাওয়াত শোনাও বা কতটুকু ঠিক? তো দেখেন, পর্দা ওয়াজিব ফরজ, পর্দা লঙ্ঘন করলে মারাত্মক গুনাহ। এবং মহিলাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সহজ একটি রুটিন দিয়েছেন, 4টি কাজ করলেই তাদের জান্নাতের 8টি গেট খোলা হয়ে যায়। একটি হলো তাদের নামাজ 5 ওয়াক্ত ঠিক থাকতে হবে, 2 নম্বর রমজান শরীফের রোজা ঠিক থাকতে হবে, 3 নম্বর স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকতে হবে, আর 4 নম্বর পর্দা ঠিক থাকতে হবে। পর্দা এটা ফরজ, কোরআন শরীফে বিভিন্ন আয়াতে পর্দার হুকুম দেওয়া হয়েছে। কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো এটা হয়তো কোনো ক্ষেত্রে ফরজে কেফায়া বা এটা মোস্তাহাব বা সুন্নত। তো ফরজে কেফায়া বা মোস্তাহাব কাজের জন্য একজন পর্দা লঙ্ঘন করে শোনাবেন এটা কোনো অবস্থায় জায়েজ নয়। এবার নিজেকে খুব সাজাইয়া গুছাইয়া এবং পুরো মেকআপ করে এইভাবে তিলাওয়াত করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেওয়া, ফেসবুকে ছেড়ে দেওয়া, বিভিন্ন পাবলিক মিডিয়ায় ছেড়ে দেওয়া, এটা কিন্তু আদৌ আসলে ঠিক নয়, সঠিক নয়। ওনারা চাইলে ওনাদের বডি না দেখাইয়া শুধু তিলাওয়াত দিলেও, তাও তো হয়তো অনেকেই বলেছেন যদি তিলাওয়াত শুনে যদি কোনো মানুষ, আল্লাহ খুদা না করুন, যদি তার মধ্যে অন্য কোনো শাহওয়া বা ডিজায়ার চলে আসে তো ওই ব্যক্তির জন্য ওই মেয়েলোকের তিলাওয়াত শোনাও তো জায়েজ নয়। আর যদি ফিকচার সহ দেন আর সেখানে সেই আশঙ্কা বা গুণা থাকে, ফিতনার আশঙ্কা থাকে, সেটা জায়েজ হবে না। তো এটা দেওয়াও জায়েজ হবে না, শোনাটাও জায়েজ হবে না। হয়তো বা ওনারা চাইলে ওনাদের প্রয়োজনে ওনারা টিচিং পারপাসে টিচ করেন, সেটা ভিন্ন কথা, তাও পরপুরুষের সামনে ওনাদের চেহারা না দেখাইয়া অথবা যতটুকু পারা যায় নিজেকে নেকাব করেই এবার তিলাওয়াত করাবেন। হ্যাঁ, যদি কোনো জায়গায় কোনো পুরুষের জন্য পুরুষ শিক্ষক, মহিলার জন্য মহিলা শিক্ষক না পাওয়া যায় তখন প্রয়োজনে কিন্তু পর্দা মানে ফিতনার আশঙ্কা না হলে সেই তিলাওয়াত করা বা তিলাওয়াত শিক্ষা দেওয়া জায়েজ আছে অবশ্য। বাট এরপরে উত্তম তো অবশ্যই হবে, পুরুষকে শিক্ষা দেবেন পুরুষ, মহিলাদেরকে শিক্ষা দেবেন মহিলারা, ফিতনার আশঙ্কা না হলে সেটা জায়েজ হতে পারে। তাই এটা কিন্তু আসলেই একটা প্রশ্নবিদ্ধ জিনিস, যেটা আপনার মনে বাঁচতেছে, সকলের মনে বাজা খুবই স্বাভাবিক, আর এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো তাহাজুদের নামাজের ক্ষেত্রে মধ্যরাত্রে পড়ে নিতে ভালো হবে নাকি একদম ফজরের আগ মুহূর্তে উঠে তাহাজুদ পড়লেন আর তারপরে ফজর পড়ে নিলেন, কোনটি উত্তম হবে? দেখেন, 2 নম্বরটি উত্তম হবে বেশি। কেন? আপনি রসুল্লাহ ইসলাম বেশিরভাগ শেষ সাথীতেই তাহাজুদ পড়তেন, ফজরের আগ মুহূর্তে শেষ করতেন, এবং হাদিসে এসেছে যে সময় দেখতেন ফজর শুরু হয়ে যাবে নবী ইসলাম বিতির পড়ে নিতেন। তাহলে বোঝা গেল তাহাজুদটা পড়তে 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 একদম ফজরের আগ মুহূর্তে গিয়ে রসুল্লাহ বিতির নামাজ পড়েই ফজরের টাইম শুরু হওয়ার পরে 2 রাকাত সুন্নত পড়তেন, একটু অপেক্ষা করতেন, তারপর ফজর নামাজ পড়তেন, এরপরে বেডে যাইতেন। তাহলে এটা আল্লাহর নবীরও আমল ছিল। এবং শেষ সাথীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান অবতরণ করে আল্লাহ পাক ডেকে ডেকে গুনাহগারদেরকে মাফ করেন, হে গুনাহগার আসো আমার কাছে আমি তোমাকে মাফ করবো, আল্লাহ ডাকতে থাকেন, হে অভাবী আমার কাছে আসো আমি তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করবো, হে বেমারি আমার কাছে আসো আমি তোমাকে শেফা দেবো, হে বিপদী আমার কাছে আসো আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করবো। এইভাবে এক এক প্রবলেমের কথা বলে বলে আল্লাহ পাক
শেষরাতে ডাকতেই থাকেন ডাকতেই থাকেন তো ওটা শেষরাতে সুযোগ বেশি পাওয়া যায়। দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদ পড়তেন বেশিরভাগ শেষরাতে এবং বিতির পড়তেন ফজরের আগ মুহূর্তে আর এরপরে ফজর আদান হয়ে যাওয়ার পরে একটু সময় পর করে সুন্নত পড়ে একটু রেস্ট নিতেন তারপরে ফজর পড়তেন, তা আপনি আল্লাহর নবীরও একটা প্র্যাকটিক্যাল আমলের উপরও আপনি আমল করে ফেললেন। তিন নম্বর আপনি যদি এবার শেষরাতে পড়েন তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে না, আপনার ফজরটাও জমাতে পড়ার সুযোগ হয়ে গেল, অনেক ফায়দা রয়েছে। এজন্য মধ্যরাত্রে তাহাজ্জুদ পড়া জায়েজ থাকলেও এশার পর থেকে নিয়ে কোনো এক টাইমে পড়া জায়েজ থাকলেও উত্তম হবে রাত্রের শেষ পশনে পড়লে। নবী করিম সময় জিজ্ঞেস করে চলি ইয়ারসুল্লাহ আই দোয়ায় আসমা, ইয়ারসুল্লাহ কোন দোয়াটি আল্লাহ বেশি শুনেন? নবীজি বললেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে তোমরা যে দোয়া পড়ো ওই দোয়াটা কিন্তু আল্লাহ পাক সহজে আল্লাহ পাক কবুল করেন। ওয়া জওফাল্লাইল আখির, এবং শেষ রাত্রের লাস্ট অংশে, রাত্রের লাস্ট অংশে তো ওই টাইমে দোয়াও কবুল হয় বেশি। তাই ওই টাইমে যদি আপনি উঠেন আপনি তাহাজ্জুদ পড়লেন নামাজ পড়ার পরে দোয়াও করলেন এই দোয়াটা কবুল হওয়ার বেশি আশাও রাখা যায়। প্রশ্ন হলো আপনি কি সুন্নত নিয়তে পড়বেন নাকি নফল নিয়তে? দেখেন ভালো হবে সুন্নত নিয়তে পড়া, এবং এই তাহাজ্জুদ সুন্নত মুয়াক্কাদা নাকি গৈর মুয়াক্কাদা সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নত নিয়তে পড়লে ভালো হবে। বাট তাহাজ্জুদ সহ সুন্নতে গৈর মুয়াক্কাদা যে কোনো নামাজ নফল নিয়তে পড়ারও জায়েজ রয়েছে। আমি আবার বলবো ডেইলি 12 রাকাত সুন্নত মুয়াক্কাদা, ফজরের আগে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিব এশার পরে 2-2 রাকাত, এই টোটাল 12 রাকাত সুন্নত মুয়াক্কাদা সুন্নত নিয়তেই পড়তে হয়। আর বাকি অন্যান্য সকল সুন্নত বা নফল নামাজ সুন্নত নিয়তেও পড়া যায় নফল নিয়তেও পড়া যায়, কেন এগুলো সুন্নতে গৈর মুয়াক্কাদা। তো তাহাজ্জুদ ও সুন্নতে মুয়াক্কাদার ভিতরে পড়ে না বিধায় আপনি সেটাকে উত্তম সুন্নতের নিয়তে পড়া বাট নফল নিয়তে পড়লেও জায়েজ হবে ইনশাআল্লাহ। আপনার উভয় প্রশ্নের জন্য আপনাকে সে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো যে আমরা কোরআন শরীফ অর্থ বোঝার চেষ্টা করি মিনিং সহ পড়ে, তাফসীর আর মিনিং এর মাঝে পার্থক্য কিটা? আমি তাফসীর কোরআন আছে আমার সূরা আছে, তো আমি পড়ার লাগে বেশি ওই যায় ব্যাখ্যা আর মাথার মাঝে রাখা যায় না, তো সরল মিনিং দেব কোরআন শরীফের মাঝে বাংলায় মিনিং দেখে দিচ্ছে, ওটা বললে আমি বেশি একটু সুবিধা হয় বুঝি একটু জলদি। তাফসীর কোরআন পড়তে গিয়া বেশি হয়ে যায় আর আমার মাথা থেকে ছুটে যায় আর মন থাকে না, তো তাফসীর আর মিনিং এর মাঝে ব্যবধান কেটে অর্থাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। এসে নামাজ আমি ট্রাই করি বিতিন নামাজ লেটে হতাম, সামটাইম মনে হয় যে কনফিউশন হয় যে 12টার বাদে লাইট শেষ হয়ে যায় তো আরো দিন হয়ে গেল বেতন নামাজ পড়তে, ওটা কিছু কনফিউশন মনে হয় যে আপনি ওটা ক্লারিফাই করবা। আর শেষদার মাঝে হইলে আপনি 7টা বঙ্গ লাগে, তা আমার তোরা ফিফটি হাতে দেখাইয়া দিবা কোন 7টা জিনিস লাগে, আমি আপনার একদিন কইসলা আর আমি শেষ হতাম পারছি না, আমারও মনটা ওটা দেবা। আর আমি মিনিং আমরা কিলা করলে প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনি শুধু তিলাওয়াত করলেও সব পাওয়া যায় ঠিক আছে, কিন্তু মিনিং জানলে কোরআন শরীফ তিলাওয়াতের মজা বেড়ে যায় সব বেড়ে যায়, আর মিনিং না জানলে আমি তো আমলও করতে পারবো না। হ্যাঁ, মিনিং আমি নিজে জানবো অথবা ওগুলো আমার কাছ থেকে জানারও সুযোগ রয়েছে, কিন্তু দ্বিতীয় একটি পন্থা তো আপনি জানার চেষ্টা করতেছেন, অশেষ ধন্যবাদ। আবার বলতেছেন আপনি একটি তাফসিরের নাম উল্লেখ করেছেন লম্বা হয়ে যায় আপনার জন্য, এর আগে আপনি জিজ্ঞেস করেছিলেন তাফসির এবং অর্থের মধ্যে ব্যবধান কী, অর্থ হলো জাস্ট শাব্দিক অর্থ আর তাফসির হলো তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতুজ জাকাত, তোমরা জাকাত প্রদান করো, এই হলো তার অর্থ। ব্যাখ্যা কী, যে জাকাত কী, জাকাত কীভাবে দেবেন, কতটুকু দেবেন, কাকে দেবেন এবং কাকে দেওয়া যাবে না, এই সব প্রাসঙ্গিক যে সমস্ত কথাবার্তা রয়েছে এগুলো হলো তার তাফসির। তো এটার তাফসির এবং এক্সপ্লেনেশন, ডিসক্রিপশন, বর্ণনা, বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে করেছেন। আবার কোনোটার তাফসির আরেকটি আয়াতে পাওয়া যায়, কোরআন শরীফের কোনো সময় তার ট্রান্সলেট এবং বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা আরেক আয়াতে পাবেন অথবা হাদিসে পাবেন অথবা সাহাবায়ে কেরামের ব্যাখ্যার মধ্যে পাবেন
অথবা তাবিন তবে তাবিন বা উলামায়ে মুস্তাহিদিন উলামায়ে কেরামের ব্যাখ্যার মধ্যে পাবেন অথবা আরবি ল্যাঙ্গুয়েজের থ্রুতে আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন সাথে সাথে আপনার আকল এবং কমন সেন্স তো লোকে ইউজ করতেই হবে এই হলো সোর্স অফ তাফসির কোরআন শরীফকে বিস্তারিতভাবে ইন ডিটেলস জানা এটাকে তাফসির বলে আর জাস্ট শাব্দিক অর্থের মাধ্যমে জানা এটাকে অর্থ বলে অর্থ হলো সংক্ষিপ্ত সংক্ষেপ আর বিস্তারিত জানলে সেটা হয় তাফসির এবং এক্সপ্লেনেশন এবং ব্যাখ্যা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবং তাফসির করতে হলে সত্যি ডাইরেক্ট যদি আপনি তাফসির করতে এটা হলো তাফসির পড়ে শেখা এটা নিজে তাফসির করা নিজে তাফসির করতে হলে কমপক্ষে 15 ধরনের নলেজ থাকতে হবে কয়টি 15টা 15টার মধ্যে একটা হলো কোরআন জানতে হবে হাদিস জানতে হবে ফেকা জানতে হবে উসুলে ফেকা জানতে হবে উসুলে হাদিস জানতে হবে তারপরে তারিখ জানতে হবে নাহওয়া জানতে হবে সরফ জানতে হবে ইলমে বালাগা ইলমে মানি বয়ান বদি সরফ এই সব ধরনের জ্ঞান থাকতে হবে এই সব থাকে যদি তাহলে আপনি নিজেও তাফসির করতে পারবেন আদারওয়াইজ আপনি আরও কারো লেখা তাফসিরের বুক পড়তে হবে তাফসিরের বুক পড়তে হলেও দেখতে হবে কে এই বুকটি লিখেছেন কারণ ব্যাখ্যা ওনার ব্যক্তিগত ব্যাখ্যার মাধ্যমে যদি কোনো রং বা ভুল ধরা পড়ে তো উলামায়ে কেরাম সতর্ক করেন এ ধরনের ব্যক্তিকে ব্যক্তি তাফসির হয়ে পড়বেন না কারণ ওনার যদি কোনো ভ্রান্ত আকিদা থাকে ভ্রান্ত মতবাদের অনুসারিণী হন তো হতে পারে হয়তো তার সেই ভ্রান্ত মতবাদের কথাগুলো তাফসিরের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেবেন আপনার জন্য বিষ হয়ে যাবে যেভাবে একটু আগে এক ভাই বলেছিলেন অনেক মা বোনরা সুন্দরবার সেজে গুছে মেকআপ করে তিলাওয়াত করে পাবলিক মিডিয়া ছেড়ে দেন তো এখানে যদিও কোরআন তিলাওয়াত ভালো কিন্তু কোরআন শরীফের মধ্যে যদি আপনি ভালো জিনিস বিষ মিশ্রিত করে আপনি ছেড়ে দেন এটা যেভাবে ডেঞ্জার হবে ওই তিলাওয়াতটাও কোনো কোনো ক্ষেত্রে ডেঞ্জার হয়ে যায় ঠিক আছে তো আপনিও বুক পড়তে হলে দেখবেন রাইটারকে অন ইয়ার রাইটার সব বলা যাবে না বেস্ট হবে আপনি ওয়ান টু ওয়ান কোনো বিজ্ঞ সাব্যস্তর একজন আলেমের কাছে জানাবেন কোন তাফসির বা কোন লেখা বুক আপনি পড়বেন সংক্ষেপে আপনি যেটা বলেছেন লম্বা তাফসির পড়তে আপনার সময় মাথায় একটু ব্যথা হয়ে যায় কষ্ট পান আপনি একটু অস্থির ফিল করেন সংক্ষিপ্ত হলে ভালো হয় তো দেখবেন সংক্ষিপ্তর মাঝে আছে মুআরিফুল কোরআনের একটি বাংলা অনুবাদ আছে খুবই সংক্ষেপ একদম শর্ট এবং এটা সৌদি আরব রাবেতুল আলমের ইসলামী থেকে ওনারা অনুবাদন করে এটা ছাপিয়েছেন আপনি যদি কারো কাছে পান এটা সংগ্রহ করতে পারেন অথবা আরও আজ তফসির উসমানি আছে বা ভিন্ন তফসির আছে এটা আপনি সংগ্রহ করতে পারেন আমরা হয়তো এখানে বুকের নাম বলতে গেলে একটা প্রবলেম হয় যা ওনিয়ার আমরা এটা বলতে পারি না কিন্তু এরপরেও আপনি অফ ইয়ার হয়তো কারো আলমের কাছ থেকে আরও জেনে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল বিতির নামাজ 12টার পরে আপনি বিতির নামাজ 12টার আগে আপনি পড়ে ফেলেন আপনি একটু কনফিউজ হন যে 12টার পরে তো আরেক রাত চলে আরেক দিন চলে আসলো তো আমি এইভাবে লেট করবো কীভাবে আপনি কোনো কনফিউজের কারণ নাই কারণ এবাদত করার ক্ষেত্রে আমরা সবসময় ফলো করবো কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবাদত মন করা যায় না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ ছিল উনি কিন্তু বেশিরভাগ বিধির পড়তেন শেষ রাতিতে এবং ইনকারেজও করেছেন বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম বিতরান তোমরা শেষ রাতে বিতির পড়বে হ্যাঁ যদি আপনি শেষ রাতে উঠার ক্ষেত্রে নিশ্চিত না হন আপনি হয়তো ঘুমিয়ে গেলে হয়তো আর শেষে উঠবেনই না হয়তো আপনার মিছির বিতির মিস হয়ে যাবে এই আশঙ্কা হলে আপনি ঘুমাইবার আগেই বিতির পড়েই তারপরে আপনি বেড়ে যান যেভাবে বেশিরভাগ লোক এভাবেই করে থাকেন কেন হযরত আবু হুরায়রাতে একটি হাদিস রয়েছে আওসানি খালিলি বে সালাসিন বুখারী শরীফের হাদিস যে আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তিনটি জিনিস উচিত করেছেন একটি হলো যে আমি বিতির পড়ে তারপরে যেন আমি ঘুমাইতে যাই দুই নম্বর আমি প্রত্যেক মাসে যেন আইয়ামে বিদের 13, 14, 15 চাঁদের মাসের এই তিনটি রোজা যেন আমি রাখি আর তিন নম্বর প্রত্যেক দিন সকালে যেন আমি সালাতুল জুহা চারটের নামাজ যেন আমি কমপক্ষে 2 বা 4 রাকাত পড়ি এই তিনটি ওসিয়ত আমার নবী আমাকে করেছিলেন তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকেও ঘুমাইবার আগে বিতির পড়ে ঘুমাইবার কথাও বলেছেন তো আপনি যদি ঘুমাইবার আগে পড়েন ঠিক আছে সমস্যা নাই বাট সুযোগ তাহলে সে সাথে পড়লেও পড়া যায় কোনো কনফিউজের কারণ নাই সন্দেহের কারণ নাই আল্লাহ নবী পড়েছেন ইনকারেজ করেছেন আপনার আরেকটি প্রশ্ন ছিল সেজদার মধ্যে আপনি কীভাবে 60টি হাঁটি লাগাবেন প্র্যাকটিক্যাল তো আমি এখানে হয়তো দেখাতে পারবো না সামনে যদি টেবিল আপনি সৈদ্দার মধ্যে ইসলাম বলেছেন উমির তুয়ান আস্তুদাল্লাহ সাবাতে আজমিন তো আপনি সৈদ্দার মধ্যে দুই পায়ের পাতা যে সময় আপনি সৈদ্দা যান এইভাবে লাগে তো পায়ের আঙ্গুলিগুলো আপনি জমিনের মধ্যে লাগান এই দুই পায়ের হাড্ডি লাগলো দুই হাঁটু লাগলো ঠিক আছে আপনি যখন সৈদ্দা যান তখন দুই পায়ের পাতাও লাগে হাতের হাঁটুও মাটির মধ্যে লাগে দুই হাতও লাগে এই ছয় হয়ে গেল দুই পায়ের পাতা দুই হাঁটু দুই হাতের এই পাম এই হাতের তালু এই হাড্ডি হয়ে গেল কয়টি ছয়টি এরপরে কপাল বা কপালের সঙ্গে নাকও লাগাইতে হয়
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক লাগাইছেন তো কফা লাগালে নাক লেগেই যাবে ঠিক আছে ইনশাআল্লাহ বাট আপনারা মহিলাদের ক্ষেত্রে যতদূর সম্ভব আপনারা একটু বডিটাকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করবেন তাই বলে যদি কষ্ট হয় কোনো মহিলা তো স্বাস্থ্যবান আছেন বেশি নিচে যেতে পারেন না যতদূর পারেন আপনি আপনার বডিকে বডির সঙ্গে মিলিয়ে রাখার চেষ্টা করবেন বাট এরপরে যদি কোনো মহিলা পুরুষের মতো সিজদা দেন সিজদা হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই এটা নিয়ে কোনো বিতর্ক করার বা তর্ক জড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান জাযা জাযাকুমুল্লাহ খায়র অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে জি এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে মাশাআল্লাহ আমি আরেকটি প্রশ্ন জানতে চাই অনেক সময় মহিলারা দেখা যায় যে বিশেষ করে নামাজের সময় একবারে পুরুষদের মতো পুরোপুরি নামাজ পড়েন এবং নামাজ তো হয়ে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে তো পুরুষের তে ব্যবধান করা ফরজ যেমন লেবাসের ক্ষেত্রে পুরুষের সমান লেবাস পড়লে তো ওনাদের নামাজ হবে না লেবাস ওনার তো ডিফারেন্ট হতেই হবে আর বাকি আরও কিছু পয়েন্ট রয়েছে যেমন মনে করেন রুকুতে যদি পুরুষের মতো রুকু দিয়াও দেন বা সিজদা পুরুষের মতো দিয়াও দেন নামাজ হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুইজন মহিলার পার্শ্বে যাচ্ছিলেন ওনারা সিজদা ছিলেন পুরুষের মতো সিজদা দিচ্ছিলেন আপনি বললেন যে না তোমরা সিজদাটা পুরুষের মতো না দিয়ে জুম্মা বাজাল লহমে ইলা বাউজিন তোমরা তোমাদের বডির একটা অঙ্গকে একটা বডির অঙ্গের সঙ্গে লাগাইয়ে রাখবে এবং যতটুকু সম্ভব তোমরা জমিনের সঙ্গে তোমাদের বডিকে নিচে করে রাখবে যতটুকু সম্ভব এটা মোস্তাহাব করতে পারলে ভালো না করলেও নামাজ হয়ে যাবে সমান যদি একজন মা একজন বোন সেজদা দেন পুরুষের মতো নামাজ তো হয়ে যাবে কিন্তু ওনাদের পর্দার স্বার্থে ইসলামে অনেক ব্যবধান করা হয়েছে এটা মানতে হবে নামার কোনো উপায় নেই যেমন লেবাসের ক্ষেত্রে ওনাদের ডিফারেন্ট করা হয়েছে কেন পর্দার স্বার্থে হজের মধ্যেও তালবিয়া তাদের আসতে পড়তে হয় কেন পর্দার স্বার্থে রমল তারা করতে হয় না কেন পর্দার স্বার্থে ইস্তেফা তারা করবেন না কেন পর্দার স্বার্থে সাই মধ্যে মধ্যখানে 20 মিনিট দৌড়াবেন না কেন পর্দার স্বার্থে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের হেরাম তাদের হ্যাঁ ব্যবধান কেন পর্দার স্বার্থে দুনিয়াতে আসার সময় যাওয়ার সময়ও কিন্তু কাফন তাদের পাশটা কেন পর্দার স্বার্থে এই পর্দাকে সামনে রেখে নমাজের মধ্যে এই পর্দার স্বার্থে কিছু মস্তার মধ্যে ব্যবধান করাটা মোস্তাহাব বলা হয়েছে যেভাবে নবী করিম সাল্লাম রিকোয়েস্ট করেছেন সজদার মধ্যে পর্দার স্বার্থে ওনারা যদি একটু মিলে মিলে গার সঙ্গে মিলে রেখে এক অঙ্গ আর অঙ্গের সঙ্গে চেপে ধরে যতটুকু সম্ভব ওনারা ফ্লোরের সঙ্গে নিচে রেখে বডিকে নামাজ সজ্জা দেন কোমরটা বেশি উপরে না উঠাইয়া তো বেশি ভালো হয় বাট কিছু মহিলারা আছেন হয়তো ওনাদের বডির কারণে ওনারা হয়তো নিচে নামাইতে পারতেছেন না সেটা তো মাহজুর মাহজুরের ক্ষেত্রে ডিফারেন্ট রুল রয়েছে ইভেন মহিলাদের ক্ষেত্রে যদি কেউ তো সৌদের মধ্যে আমরা যাবে বসে বসতে নাও পারেন তো ক্রস লেগ করে বসা জায়গা রয়েছে অনেক মহিলা সেবায় বসতেন ইবনে ওমরের পুরুষ হওয়ার পরে উনিও কিন্তু অনেক সময় কায়দার মধ্যে আমাদের মতো স্বাভাবিক না বসে পায়ের সমস্যা ছিল উনি কিন্তু পুরা ক্রস লেগ তো বসতেছেন চারজন হয়ে বসতেন আসন ফেড়ে সেটাও জায়গা রয়েছে তখন যদি কোনো মহিলা ওই দিন প্রশ্ন করেছেন একজন মহিলা যে অনেক মহিলারা কিন্তু এইভাবে পারেন না যারা অভ্যস্ত নয় যারা ট্রেন নয় তাদের কষ্ট হয় ঠিক আছে আপনার কষ্ট হইলে আপনি যেভাবেই পারেন এভাবে পড়েন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ গতকালকে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনারা চশুদের মধ্যে যেভাবে হাঁটু ব্যাঙ্গে বসেন আমি কিন্তু বেশটাকে বেশ 1 মিনিট বসতে পারি এরপরে আমার টনটন শুরু যায় আমি আর পারি না তো আমি কী করবো তো আমি বললাম যে দেখেন 5 জনে পারিবে যাহা তুমিও পারিবে তাহা পারিব না এই কথাটি মন করিও না বার একবার না পারিলে দেখো শতবার সবাই যখন পারে আপনিও পারবেন চেষ্টা করবেন এক্সারসাইজ দেখবেন যারা করে তারা কিন্তু অনেক কঠিন কাজ করতে পারে আমরা যারা করি না আমরা পারি না তো এটাও আপনার একটা ট্রেনিং করতে হবে তো পারবেন ইনশাআল্লাহ তো আপনার প্রশ্নের উত্তর এটাই যদি কোনো মহিলারা প্রশ্ন নামাজ পড়েও নেন রুকু সিজদার মধ্যে নামাজ তো হয়ে যাবে ইনশাআল্লাহ বাট মোস্তাহাব এবং সাহাবায়ে কেরাম যেটা প্রশিক্ষণ দিয়েছেন সেটি হলো পর্দার স্বার্থে এমনভাবে পড়বেন এমনভাবে রুকু দিবেন যেটা তাদের পর্দার ক্ষেত্রে হেল্পফুল হয় ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো কলার সালামু আলাইকুম কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা আমরা শুনতেছিলাম, পবিত্র কোরআনের তেলাওয়াত, তেলাওয়াতের আদাব। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই অজু সঠিকভাবে হইল কি না, শরীর ঠিক পাক আছে কি না, কাপড় পাক আছে কি না, এইসব আমরা অনেক সময় খেয়াল না করে আমরা নামাজ হয়তো আমরা একটু বেশি সতর্কতা অবলম্বন করি, কিন্তু কোরআন শরীফ বিশেষ করে ঈদের সময় যে সমস্ত বাচ্চারা পড়ে, আমি লক্ষ্য করেছি যে তারা অনেক সময় কোরআন শরীফে অনেক উস্তাদরাও পর্যন্ত ডেইলি সবককে তারা মনে করেন মিষ্টাই করলে ওটাকে পেন দিয়ে তারা এখানে কাটাকাটি করেন, মার্ক করে ফেলেন। আল্লাহ, আমার ভয় লাগে। এবং ডেইলি সবক কতটুকু এখানে সাইডে উনি লিখে ফেলেন বা বড় করে টান দেন বা একটা মিস্টেক হয়েছে সেটাকে এইভাবে সার্কেল করে ফেলেন পেন দিয়া। আমি তোমার এটা কোরআন শরীফের আদব পরিপন্থী। কোরআন এটা আল্লাহর কালাম, যেটা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া কোনো সুযোগ নেই এটাকে ধরার। লোহে মাহফুজের যে কপি সেখানে তো কেউ সেখানে যেতে পারে না, ফি লোহে মাহফুজ সংরক্ষিত জায়গায় রয়েছে। তো দুনিয়ার কপির ক্ষেত্রে তো এইভাবে রেস্ট্রিকশন, তো আমরা সেখানে পেন দিয়ে লেখালেই করব বা কাটাকাটি করব বা সার্কল দিয়ে দিব। দেখা যায় কোরআন শরীফের খোঁজ সব জায়গায় লেখা লেখা লেখা। হ্যাঁ, যদি এরপরেও ছাত্রর শিক্ষার সুবিধার্থে আপনি এটাকে মার্ক করেন, আমার মনে হয় পেন্সিল আপনি ইউজ করবেন, যেটা এক সময় রাব আউট করা যায়, মিটানো যায়। বা আমি দেখেছি আমরা যে সময় পড়তাম তখন উস্তাদরা ওই এক ধরনের কালার কাগজ ওইটা দিয়ে একটু এখানে বসে রাখতেন ছোট্ট কইরা, তো একটু সামান্য হালকাভাবে একটু কালার দেখা দিত, বোঝা যেত যে এখানে হয়তো আমার কোনো মিস্টেক রয়েছে। এটা কিন্তু বর্তমানে পেন দিয়ে যেভাবে খাটাখাটি করা হয় ওই পর্যায়ের নয়। আর কোরআনে যদি আজমত না থাকে আপনি কী ফায়দা পাবেন? কোরআন আল্লাহর কালাম, এটার প্রতি রেসপেক্ট রাখতে হয়। আল্লাহ কী বলেছেন, ওমান ইউআজ্জিম শায়ির আল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি যদি কোরআন বা এই সমস্ত আল্লাহর সাথে সম্পর্কিত কোনো সিম্বল বা সাইনকে, আল্লাহর নিদর্শনকে যদি আপনি সম্মান দেখান, অন্তরে আল্লাহর তাকওয়া পয়দা হবে, আপনার ইমান ইনক্রিজ হবে, ইমান বেড়ে যাবে। যাদের অন্তরে আল্লাহর প্রতি ইমান যাদের মজবুত, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যাদের, কোরআনের প্রতি তার আজমত ততটুকু হবে। এই কোরআন আমরা অনেক কোরআন বলি না, কোরআনে করিম বলবো, কোরআনে মজিদ বলবো, কোরআনে শরীফ বলবো, অর্থাৎ তার সঙ্গে একটা সম্মানসূচক একটি শব্দ আমরা জুড়ে আমরা তারপরে বলবো। দুনিয়ার সাধারণ বুকের মতো এটা বুক নয়। আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে করিম বলেছেন, কোরআনকে মজিদ বলেছেন, ফি কোরআনে মজিদ বল হুয়া কোরআনুম মজিদ বলেছেন। তো আমরা এইভাবে সম্মান দিয়ে এটাকে নাম নেব, ধরতে হলেও আমরা সম্মানের সঙ্গে আমরাকে ধরব। ইভেন রাখার সময়ও আমরা বুকশেলফে অন্য বুকের নিচে রাখতে পারবো না, আমরা রাখবো সব বুকের উপরে রাখবো বা আলগা করে একটা শেলফে তাকে রাখবো। এটা সব মাথায় রাখতে হবে আমাদেরকে। মক্তবে নিয়ে যাওয়ার সময় আসার সময়ও বাচ্চারা কীভাবে কোরআন নিতেছে ধরতেছে এটাও লক্ষ্য রাখতে হবে। আমরা ছোটোবেলা দেখেছি আমাদের উস্তাদরা শিক্ষা দিতেন যে কোরআনকে আমরা যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে যেন আমরা মাদ্রাসায় যাই। আলহামদুলিল্লাহ দেখতাম মাদ্রাসায় ছাত্র আসতেছে সবাই গলার মধ্যে এবার যুগে যাতে কোরআনটাই বুকের মধ্যে পড়ে থাকে, যে আমি কোরআন বুকের সঙ্গে লাগাইলাম, এই কোরআনকে বুকে ধারণ করবো আমরা। এইবার রেসপেক্ট এবং সম্মান দিতে হয় কোরআনকে। আজকাল কোরআনকে আমরা একভাবে স্বাভাবিক, আগে এক সময় কোরআন কাবার করে রাখা হতো, বাট এই কাবারটার এগেনস্টে বর্তমান অনেকেই কথা বলেন যে আমরা কোরআনকে কাবার করে রাখি, আমরা কুলি না। ইয়েস, কাবার করে যদি আমরা বেঁধে রাখি কুলি না সেটা বাদ কথা, কিন্তু কোরআনকে যদি একটা খাবার যে রাখা হয় তে সম্মানের জন্য, এটা আসলে খুব ভালো জিনিস ছিল। আমাদের রাস্তাপরা করেছেন, বখারি শরীফে এসেছে যে একজন মহিলা মান্তি পীরের সময় কোরআন শরীফের ওই কাবার বা বস্তনি যেটাকে আমরা বলি ওই বস্তনির মাধ্যমে উনি হাত দিয়ে ধরে নিয়ে এসেছিলেন। যদি বাহিরে বস্তনি বা খাবার থাকে কাপড় দিয়ে আলাদা সেপারেট, আর ওই খাবার যদি আপনি উৎসারা ধরেন
বা মান্থলি পিরিয়ড অবস্থায় যদি আপনি কোরআনকে এক জায়গা থেকে মুভ করেন সেটা জায়েজ আছে, কিন্তু ডাইরেক্ট কোরআনকে টাচ করতে পারবেন না। কোরআন শরীফের যে বাইডিং, কোরআন শরীফকে সবসময় লাগানো আছে যে বাইডিং দুই সাইডে, এটাও কিন্তু কোরআন শরীফের পার্ট, এখানেও কিন্তু উলসারা ধরা যাবে না। অনেক জিনিস আছে, কোরআনকে আপনি যত ইজ্জত দেখাবেন এটা ইজ্জত হবে আল্লাহর। এই জন্য একটি হাদিসে বলা হয়েছে, কোরআনের দ্বারক বাহক হাফিজ আলিমকে সম্মান করলেও এটাকে আল্লাহ আল্লাহকে সম্মান করা হয়, একজন বৃদ্ধ লোককে সম্মান যদি করেন এটা আল্লাহকে সম্মান করা হয়, একজন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। নবীজি বলেন, তিন ব্যক্তির সম্মান প্রকৃতপক্ষে আল্লাহর সম্মান, একজন হামিল কোরআন, কোরআনের দ্বারক বাহক, দুই নম্বর একজন বয়স্ক চুলদারি সাদা হয়েছে মুরব্বী উনাকে সম্মান, আর তিন নম্বর একজন ন্যায়পরায়ণ শাসক সম্মান, তাকে সম্মান করলে এটা কোরআন আল্লাহকে সম্মান দেখানো হয়। এই জন্য আমরা কোরআনের প্রতি সম্মান দেখিয়ে আমরা তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন আছে। জি জি, হোক ইনশাআল্লাহ। জাকাত দেওয়া যায় মানে, যে জাকাত মধ্যে দুইটা সবজাতি মানুষ আছে, মুসলিম নন মুসলিম, জাকাত দেওয়া যায় আছে। একটা জায়গা দিতে বলতে মানে কোন ব্যক্তির দিবা নি না, কোন প্রতিষ্ঠান কি তা দিবা, তোরা একটু এক্সপ্লেন করবা। উইন্টার কাটে যে বাংলাদেশে তারা ব্লাঙ্কেট ম্যাটটা দিয়ে থাকে। হুম হুম, জি রাইট। তো বাংলাদেশে ম্যাটটা তো তাদের ঠান্ডা লাগে। হুম, তো এর মধ্যে আসলে মুসলিম আছে নন মুসলিম আছে, কিন্তু টাকা তো দেওয়া চাইতেছে নি। গুড কোয়েশ্চেন, মাশাআল্লাহ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইনশাআল্লাহ আমরা আনসার দিতেছি। আর কোন প্রশ্ন আছে আপনার? জি, দুই নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে যে বুঝতাম পারছি। প্রথম প্রশ্ন, জাকাত ইসলামের অন্যতম একটি পিলার, বড় একটি ইবাদত, শাহাদার পরে ইসলাত, তারপরে জাকাত, একটি এটা ইবাদত। দুই নম্বর, কোন মালের জাকাত দিব, কি পরিমাণ দিব, কাকে দেব, প্রত্যেকটি বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যাকাত উপযোগী ব্যক্তি ছাড়া কাউকে দিলে আদায় হবে না, এবং কেউ ইচ্ছা করে উপযুক্ত যাকাতপ্রাপ্ত মানুষকে না দিয়ে অন্য জায়গায় দিলে আদায় হবে না। ইবনে রুশদ বলেছেন, আমি নিজেও ওই খাতগুলো চেঞ্জ করতে পারবো না, আল্লাহ যে আটটি খাত বলেছেন ওই আটটি খাতের ভিতরেই যাকাত দিতে হবে, বাইরে দেওয়া যাবে না। সেজন্য নির্ভরযোগ্য ওলামা কেরামের মতে নন মুসলিমকে যাকাত দেওয়া যায় না। কেহ কেউ বলেছিলেন যে মুআল্লাফায়ে কুলুব, মন খুশ করার জন্য, ইসলামের প্রতি ধাবিত করার জন্য বিধর্মীকেও জকাত দেওয়া যেত, কিন্তু নির্ভরযোগ্য ওলামা কেরামের মতে আল্লাহর নবীটা জকাত থেকে দেন না, এটা আল্লাহর নবীর খুমুস, ওয়ান ফিফথ অর্থাৎ জেহাদের গনিমতের মালের 20% আল্লাহর নবী রেখে দিতেন খুমুস হিসাবে, ওই ফান্ড থেকে বিধর্মীদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য অনেক সময় ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছেন, জকাত দিয়ে নয়। তো সহজ কথা হলো, যাকাত বিধর্মীকে দেওয়া যায় না, কোনো অন্য ধর্মাবলম্বী কাউকে যাকাত দেওয়া যায় না। এবার আপনার প্রশ্ন, ওই যে বাংলাদেশে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, তে যাকাতের ফান্ড থেকে দিলে যদি নন মুসলিমকে দেওয়া হয় আদায় হবে, আদায় হবে না। এই জন্য আমরা সবসময় বলে থাকি, যদি আপনি যাকাত ফান্ড থেকে দেন, আপনি বলবেন এটা যাকাত ফান্ড, তখন আপনার যেটা এটা কিন্তু ওই নন মুসলিমকে যেটা দেওয়া সেটা আপনারটা নয়, এটা হয়তো সাধারণ ডোনেশন দিয়েছেন তাদেরটা যাবে নন মুসলিমের কাছে, আর আপনারগুলো এটা স্পেসিফিকলি দেওয়া হবে মুসলমানদেরকে, এবং ওই ইন্টেনশনে এটা সেখানে লাগানো হবে, তখন গিয়ে সমস্যা হয় না। যদিও আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান নন মুসলিমকেও ব্ল্যাঙ্কেট দেয়, ওইটা দেয় সাধারণ ডোনারের ডোনেশন থেকে, আর আপনার যাকাতের ডোনেশনে যেটা এটা কিন্তু মুসলমানকেই দিতে হবে, নন মুসলিমকে দিলে আদায় হবে না। আপনার আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করেন জব ওয়াইজ জবের কারণে উনি লম্বা টাইম ডিউটি থাকতে হয়, এখন বর্তমানে শর্ট টাইম, সার্জন যিনি অপারেশন করতেছেন, অপারেশন রুগী অপারেশন থিয়েটার রেখে উনি হয়তো নামাজ পড়তে পারতেছেন না, অত্যন্ত কঠিন সময়ে উনি নামাজটা কী করবেন? আল্লাহু আকবার। তো আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কঠিন সিচুয়েশন নামাজ বাদ দেন নাই, ইভেন জাহাদের মাঠে শত্রুপক্ষ আক্রমণ করে জীবন শেষ করে দেবে আও টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন।
জামাতে পড়েছেন, দুইটা গ্রুপ করে পড়েছেন, মানে কঠিন সময় আমরা নামাজ যেভাবে পারি সেভাবেই পড়বো, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে পড়বো। এবার ওই অপারেশন রোগী যিনি সরি রোগী নয় যিনি ডাক্তার অপারেশন করেছেন সার্জন, উনি কীভাবে করবেন? তো আমার তো মনে হয় উনি অবশ্যই চেষ্টা করবেন, আমি জানি না এটা কীভাবে বলবো, উনি নামাজটা যেন পড়ে নেন বা হয়তো একাধিক সাজন থাকা ঠিক আছে, আর না হয় হয়তো উনি যেভাবেই আছেন এইভাবেই যদি আল্লাহ একবার। কঠিন 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 কঠিন, আমি কীভাবে বলবো যে উনি নামাজটা পরে পড়তে পারেন, আমার এই সাহস নাই, আসলে ওনাকে নামাজ তো পড়তেই হবে। বাট এদিকে রুগী রেখেও তো উনি যাইতে পারতেছেন না। তো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন, বাবু সালাতি তোয়ালিবি ওয়াল মাতলুব, যে একজন লোক সে শত্রুকে ধরার জন্য দৌড়াইতেছে, এখন যদি সে নামাজে দাঁড়িয়ে যায় তাহলে শত্রু তার থেকে বেগে যাবে, মানে পলায়ন করবে, ধরতে পারবে না। অথবা মতলুব যে ওনাকে শত্রু ধরার জন্য তাকে তাড়া করতেছে, এখন যদি সে নামাজে দাঁড়ায় সে এসে তাকে ধরে ফেলবে, এমন তো সে কী করবে? তো সেখানে সাহাবায়ে কারাম এবং তাবিন তবে তাবিন মতামতকে ওইভাবে বলেছেন যে উনি দৌড়ানো অবস্থায় ইশারায় রুকু সিজদায় যে নামাজ পড়বেন, ইশারায় ইশারায় রুকু সিজদায় যাও নামাজ পড়বেন, জাহাজের মাঠে যে জাহাজ থামছে না উনি আসতে পারছেন না, উনি ইশারায় রুকু সিজদায় নামাজ পড়বেন, ইশারায় রুকু সিজদায় নামাজ পড়বেন। তো আমার মনে হয় ওই ইয়ে মশলা যদি এখানে নিয়ে ফিট করে দেওয়া যায় যে উনি যদি না পারেন একান্ত অক্ষম হন তো অন্ততপক্ষে যেভাবে আছেন উনি ইশারে যেন নামাজ পড়েন, বাট এই নামাজটা আমি মনে হয় পরে খোঁজা করে দিতে হবে, কারণ এটা উনি মজবুরান করতেছেন। উনি চাইলে হয়তো অপারেশনকে আমি জানি না হয়তো আক্কর করতে পারতেন কি না পারতেন না, অথবা একাধিক সাজন থাকলে হয়তো একজন কাজ চালিয়ে গেল একজন গিয়ে নামাজ পড়ে আসলো তাড়াতাড়ি, যদি সুযোগ থাকে তো এই সুযোগ নিতে হবে, যদি সুযোগ না থাকে তো অন্ততপক্ষে উনি ইশারায় যেন নামাজ পড়ে নেন আর পরে যেন এই নামাজটা খোঁজা করে নেন। আর আমার বলার কোনো সাহস নেই এখানে, কারণ নামাজ আল্লাহর বিধান, কারণ ডাইরেক্টলি এইভাবে কোনো হাদিসে এইভাবে আসে নাই। উলামায়ে কারাম ওই জেহাদের ঘটনা থেকে ইস্তিহাদ করে এই সমস্ত মশলা বের করেছেন, ঠিক আছে। সো আমি আবারও বলবো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নামাজ কোনো অবস্থায় আমরা খোদা করবো না, এবং যে যেভাবেই পারি দাঁড়িয়ে না পারলে যারা বসে, বসে না পারলে শুয়ে, রুকু দাঁড়িয়ে না পারলে ইশারায়, তবু নামাজ পড়তে হয়। তো আপনি যে জেহালতে আছেন অন্য ভাই না পারলে আপনি যেভাবেই পারেন কমপক্ষে এইভাবে আপনি পরে আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হওয়ার চেষ্টা করুন, যদি ত্রুটিপূর্ণ থাকে তো পরে এটা আবার খোদা করে নিয়েন, হয়তো আল্লাহ পাক ক্ষমা করবে। আপনার দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটি কথা আছে, হচ্ছে যদি ওই রুগীটা হয়তো উনি মনে করছিল যে জোহর থেকে আসর পর্যন্ত অপারেশন শেষ করে ফেলবে, এই নিয়তেই সে অপারেশন করাতে লাগছে একজন নামাজি ডাক্তার, এখন সে যদি দেখে যে মানে এই অপারেশন করার পর দেখছে যে অনেক লম্বা টাইম লাগছে, ডিফিকাল্টির কারণে বেড়ে গেছে, সে যদি একটা মিনিটও এখান থেকে সরে যায় অত পারবে না, মারা যাইতে পারে, জি জি জি, তখন কি করবে? ওইটাই আমি বলছি যে প্রথমে তো আমরা টাইম চেষ্টা করবো, এমন টাইমিং করবো যাতে নামাজের ভিতরে না পড়ে, এবং দুই নম্বর আমাদের হচ্ছে যদি আমরা মনে করেন সারজন একাধিক থাকে তাহলে হয়তো দুজন একজন ঠেকল দিল, যদি তাও সম্ভব না হয় বা আপনি যেটা বললেন যে অপারেশনের তার টাইম ছিল যে জোহরের পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি ডিফিকাল্টি সৃষ্টি হয়ে গিয়েছে যার কারণে একটু অপারেশন লম্বা হয়ে গিয়েছে, এমন তো উনি যেতে পারবেন না, কারণ ওনার যান রক্ষা করাও জরুরি, কিন্তু এই অবস্থায় কিন্তু উনি নামাজ হয়তো খোদা করাও যায় হবে, কারণ যান রক্ষার জন্য নামাজ খোদা করা যায় আছে, যে এমার্জেন্সি পরে কথা হলে তো গুণা হবে না। যেমন আপনি নামাজ দাঁড়িয়েছেন, একজন লোক পাশে পড়ে মারা যাচ্ছে, আগ্নিতে পড়ে গেছে, আপনাদের নামাজ বাঙ্গা ফরজের সময় এরকমই, তো এই সময় নামাজ আপনি হয়তো যদি এরকম সিজন হয়ে যায় আপনি নামাজ পড়ার কোনো অবশ্য সুযোগ পাচ্ছেন না, হয়তো আপনি নামাজ পড়ে কথা করলেও গুণা হবে না, কিন্তু প্রথম থেকে আমার চেষ্টা কোনো যেন কমি না হয় টাইমিংয়ের ক্ষেত্রে, বা আমরা যদি দুইজন একসঙ্গে আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা এটাও করলাম, আমরা চেষ্টা কোনো কমি যেন না হয় এটা মাথায় রাখতে হবে। আর যদি এরপর ইমার্জেন্সি বা সুযোগ হয়ে যায় মানে কোনো সুযোগ থাকে না নামাজ পড়ার, হয়তো বা পরে পড়লো আল্লাহ হয়তো মাফ করবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একটা জিনিস জানতাম চাইছি যে আমার একজন ফ্রেন্ড উমরা যাইতে আসাম, 12 বছরের একটা ছেলে আর 16 বছরের একটা ছেলে লইয়া যাইরা আমার ফ্রেন্ডে, যেমন এহরাম ওর সাফর একটা, এটা তো সারা জীবন জানছি যে ও যে ঠাওয়া লইলে আনা সিলাই গেত আগে, তো এখন 12 বছরের যে বাচ্চা যেটা এটা তারা লঙ্গি লাগান সিলাই করিয়া তলরটা দিলাইছে বেল্ট লাগাইয়া আর উপরটা ঠাওয়াল রয়েছে, এগুলো এই সিলাই এই যে বেল্ট লাগাই লঙ্গি লাগান তারা সিলাই করিয়া দিলাইছে আর বেল্ট লাগাই দিয়েছে, এটা ঠিক আছে নি 12 বছর বাচ্চা লাগিয়ে না ঠাওয়াল লাগান না আনা সিলাই খাওয়া হারাম লাগিয়ে দেখছি ফেব্রুয়ারির 12 তারিখ দিয়ে
আপনি আমার লাইনে তোরা তাহলে আমি না তোরা কথা কই আর নিচে একটা বেল্ট লাগাইল লঙ্গি লাগান সেলাই করা যাটা এটা ওদের এহরাম আল্লাহ একটা খাপড় যেমন মনে রাখা পুরা গুল ওটা নেই না নর্মাল লঙ্গি যাটা ওটা না এটা এহরাম এহরাম টাওয়াল ওটা সেলাই করে দিলি সেলাই করিয়া বানাইছি বলে নানি জি ফর কিটা দ্বারা কিটা কো ফর যে এটা বাইচে তো লাই আসলে এগুলো তো বাইচা না 12 বছর হওয়ার গেছে কিন্তু 12 তো মেইন জিনিস হইলো যে আমি আপনার কইলি ইয়ার ছোট বাচ্চা যদি হয় একবারে নাবালিক তবুও আমরা তানরে আমরা অভিযোগ যারা আছি এমন কোনো খাপড় আমরা তানরে পড়তে দিতাম না যেটা এহারাম পরিধান করা যায় না সে যদি তার তার নিজে বেবুদের কারণে বয়সের কমের কারণে যদি এহারাম পরিপন্থী কোনো কিছু পরেই ফেলে তার জন্য কোনো সমস্যা হবে না তাই মনে করি 12 বছরের যে বাচ্চা তাকে তো আপ নর্মাল টাওয়াল যদি আপনি বেঁধে দেন নর্মাল এমনিতেই আমরা যাবে বাদি লঙ্গি যাবে ফিন্দি তো কুলার টাওয়াল ফিন্দি এলে আমার মনে হয় সে রাখতে পারবে যদি সে রাখতে পারে তাহলে এমন কাপড় আমরা কেন পরিধান করাবো যেটার মধ্যে সমস্যা চলে আসে বাট এরপরেও ওই টাওয়ালটা যদি এইভাবে এখন বর্তমানে কিছু নিচের টাওয়াল বের হয়েছে অটোমেটিক গুল সেলাই নাই মানে বাইনি করতে তারা গুল করে উইদাউট সেলাই গুল তো সেটাও জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ জায়েজ হয়ে যাবে সমান বেল্ট প্রয়োজনে লাগানো যাইছে নতুবা বেলা প্রয়োজন বেল্ট লাগাইলে মকরু হয় তো এই ছোট্ট 12 বছরের বাচ্চার আমার মনে হয়ে গেলেও এটা অনুত্তম বা মকরু হবে উত্তম ছিল তাকে নর্মাল টাওয়ালই আপনি আমরা যাবে পরিবার যদি ইয়ে করে দেওয়া হয় সই হয়ে যাবে ইনশাল্লাহ আর বেল্ট লাগাইলে প্রয়োজনে এটা যাই আছে কিন্তু প্রয়োজন সে লাগাইলে মকরু হবে বাট এরপরে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ জি জাজাকামুল্লাহ তারপরেও আপনার মনে প্রশ্ন রাখছে দেখেন একটা জিনিস যে জিনিসটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এর মানে হলো এটা এটা পরিহার করতে হয় আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছে রাসূলুল্লাহ গুনাহ কি আমাকে একটু বলবেন নবীজি বললেন মা হা কা ফি সদরিকা যে কাজ করতে গেলে মনের মধ্যে প্রশ্ন জাগে করবো কি না করবো না এটাই গুনার সর্বনিম্ন একটি স্তর তো যেহেতু ওই 12 বছরের বাচ্চাকে তো এটা কি পড়া যাবে কি না যাবে না একটা প্রশ্ন চলে আসছে আপনি প্রশ্ন করতেন সন্দেহ চলে এসেছে এর মানেই হলো এটাই মানে সাধারণ নিয়মের একটু উল্টা হয়ে যাচ্ছে তো এর কারণে এটা অন্তত পক্ষে মকরু হবে বাট এরপরও ছোটো বাচ্চা যেহেতু আর প্রয়োজনে বেল্ট পরিধান করা যায় আর টাওয়াল অনেক সময় গুল করে বানাইলেও সেটাও পরিধান করা যায় যেহেতু জায়েজ হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি আবারও বলবো ছোটো বাচ্চা হলেও আমরা কিন্তু এহরাম পরিপন্থী কোনো জিনিসটাকে আমরা নিজে পরিধান করাবো না সে যদি না বুঝার কারণে এহরামের উল্টা কোনো কিছু করেও ফেলে এটার জন্য কোনো দম আসবে না কিন্তু আমরা নিজে অভিভাবক জেনে শুনে তাকে এহরাম পরিপন্থী কোনো কাজ করতে দেবো না বা আমরা নিজে তার কাছে তার মাধ্যমে এমন কোনো কাজ করাবো না ইনশাআল্লাহ আচ্ছা উমরার ব্যাপারে একজন ছিলেন যে খুশবু ব্যবহার করে এবং অনেকেই নিজে ইচ্ছা করে নয় কিন্তু পরে দেখা গেছে তার শরীরের এই যে পশম আছে পশমগুলো তার এহরামের কাপড়ের মধ্যে কিছু লাগানো আছে এখন তার কি কোনো কিছু করতে হবে এহরাম শুরু করার পরে নিয়ত করার পরে আর কোনো খুশবু লাগানো যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরামের পূর্বে খুশবু বডির মধ্যে লাগাইছেন এহরামের আগে লাগানো বডির মধ্যে খুশবু যদি গ্রান এহরামের পরেও থেকে যায় কোনো সমস্যা নাই মা আসলে তারা বলেন আমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে খুশবুদার তেল আমি লাগাইছি এবং এহরামের পরে ওই খুশবুটা কিন্তু আমি দেখতেছিলাম কালার আমার নজরে ভাসতে ছিল তো এটা সমস্যা হয় নাই কাপড়ের মধ্যে যদি আপনি খুশবু লাগান যেটা দেখা যায় না কোনো কালার কিন্তু গ্রান আছে শুধু সেও সমস্যা নাই হ্যাঁ যদি এমন খুশবু হয় যেটার গেরানো আছে কালারও দেখা যায় যেমন সাফরন যেটাকে আমরা জাফরান বলি এটা গেরানো আছে কালারও আছে ওইটা কিন্তু কাপড় লাগানো যাবে না আর যদি এহরামের কাপড়ের মধ্যে আপনি আগে তোরাত লাগাইছেন এহরামের পরেও এই গেরান পাইতেছেন বডির মধ্যে লাগাইছিলেন পরে এটা গেরান পাইতেছেন বা বডির মধ্যে কালার দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খার আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আমি চিন্তা করি হলো ক্লাস ও এসার নমাজ ফোর্সটা করি লাই আগ্রহী আপনার সুন্দরতার বিক্রি পরিচিত জরুরি নাই এশা নামাজ তো মনে করেন মারিবার পড়তে শুরু ইয়া মিড নাইটের আগ পর্যন্ত তো আপনি বেলা খেলা পড়তেই পারেন
ইভেন রাত্রের অর্ধেক হওয়ার পরেও যদি আপনি কোনো বিশেষ কারণে লেট করেন তাও সমস্যা নাই, কারণ লেট করলে বলা নাই কি এই লোকই, বাট এসার টাইমে তাকে ফজর আগ পর্যন্ত। এর লাগে আমার মনে হয় নয়টা ওইটা যদি আপনি করে ফিরে আসেন আর সেখানে নামাজ যদি আপনি পড়ার সময় আপনি পুরো খুশুখুশুর সাথে পড়ার ইয়ে হয় না, তো আপনি গড় আসার পরেও নামাজ পড়তে পারবেন। ঠিক আছে, জি বহু শুক্রিয়া ইনশাল্লাহ। বাট এরপরেও মাশাল্লাহ আপনি এই যে ফরজের গুরুত্ব দিয়ে আপনি সেখানে পড়ে নিতেছেন ভালো। আমার মনে হয় যদি ক্লাসে সেখানে আর কিছু লোক পান আর আপনি সেখানে জমাতে পড়ার ব্যবস্থা করে নিতে পারেন, বলে ঠিক আছে আমরা দুইজনে মিলে আমরা জমাতে পড়ে নিই, তো জমাতের সাথে আপনি সেখানে পড়ে নিলেন ফরজ। আর ফরজের পরে সুন্নতটা কিন্তু বেস্ট লেট না করে ফরজের পাশাপাশি টাইমে পড়েন, ওটা ভালো। বিতির পরে পড়তে পারেন, যদি কোনো সময় আপনি ফরজ সেখানে পড়েন সঙ্গে সঙ্গে সুন্নতও যদি সুযোগ থাকে পড়ে নিতে পারলে ভালো, কারণ ফরজ আর সুন্নতের মধ্যে বেশি গ্যাপ দেওয়া ভালো নয়। এরপরেও যদি আপনি গড়ে এসে পড়বেন, আল্লাহ নবী অনেক সময় মসজিদে পড়েছেন ফরজ, গড়ে গিয়ে সুন্নত পড়েছেন, খুব লম্বা টাইম যদি গ্যাপ না হয় তাহলে গড়ে আসার গিয়ে দেওয়ার পরেও আপনি সুন্নত পড়ে নিলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে যেন মিস যেন না হয় আর কি, এটা খেয়াল রাখবেন, কারণ সুন্নত কিন্তু ফরজের পরিপূরক, মুকম্মিলাত, ফরজকে পরিপূর্ণতা করে। এজন্য আমরা অনেক সময় মনে করেন ডায়াবেটিসের ট্যাবলেট খাই, তো বাদ খাইলাম অনেক আগে, অনেক পরে গিয়ে ডায়াবেটিসের ট্যাবলেট খাই, তো এটার কিন্তু কার্যক্ষমতা অনেকটা কমে যায়। আমরা খাবার খাইলাম অনেক আগে, ডিজার্ট খাইলাম অনেক পরে, না ডিজার্টটা যেন একটু খাবার সাথে সাথেই হয়ে যায়, তো এটা বেশি হেল্পফুল হয়। তো সুন্নতটাই মনে করেন ফরজের জন্য এটা ডিজার্ট, আগে আমরা সুন্নত পড়ি পরে সুন্নত পড়ি, ওই ফরজকে সেভ করার জন্য। উলামা একরাম বলেন যেভাবে আমাদের সে হারিকেন রয়েছে, হারিকেনের বাতির চতুর্পাশে একটা গ্লাস দিয়ে একটা খাবার রাখা হয়, কেন বাতিটাকে সেভ রাখার জন্য, ঠিক তেমনিভাবে সুন্নতের গ্লাস দিয়ে ফরজকে খাবার করে রাখা হয়, যাতে আগে পরে সুন্নত পড়ে মধ্যখানের ফরজটা যেন আমরা পুরো সুন্দরভাবে পুরা খুশুখুশুর সাথে আমরা পড়তে পারি। এজন্যই এজন্য উত্তম হয় ফরজের পরে সুন্নতটা পড়ে না, বেশ লেট না করে। হ্যাঁ, এরপর যদি বিশেষ কোনো রিজনেবল কারণে লেট হয় সমস্যা হবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ফরজ পড়েছেন মসজিদে, সুন্নত পড়েছেন ঘরে গিয়েও, তো আপনি চাইলেও সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাকে এটাই অ্যাডভাইস করবো, কাজের জায়গায় যদি আপনি ফরজ পড়ে নেন পড়তে পারবেন, ট্রাই করবেন যদি সেখানে আপনার সাথে আর কাউকে পান আপনি জমাতে পড়ে নিতে পারেন, তো আপনি জমাতের সব পেয়ে গেলেন, ওই কারণে আপনি সেখানে পড়ে নিলেন, গড়ে আসিয়া বাকি নামাজ আপনি পড়লেন। আর নয়টা সাড়ে নয়টা যদি আপনি গড়ে আসার পরেও আপনি ফরজ সহ পরে পড়তে চান তাও সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান দাদা, বহুত শুকরিয়া আপনাদের, জাজাকাল্লাহ খাইর। আর একটি প্রশ্ন, অনেক সময় আমরা তো অনেকেই এখন খুব বেশি উমরাতে অনেকেই যান, কিন্তু সেখানে ফাইভ স্টার ফোর স্টার হোটেল ছাড়া থাকতে চান না অনেক সময়, এই যে অধিক খরচ দিয়ে থাকা হয় ওইটা কি ইসরাফের মধ্যে পড়বে না? ঠিক আছে, ওইটা আল্লামা তকি উসমানী হাফিজুল্লাহ উনি বলেছেন ফাইভ স্টার ফোর স্টার ডিপেন্ড করবে আপনি গড়ে কীভাবে থাকতেছেন। অনেক মানুষ আছে সে ফাইভ স্টার ফোর স্টার ছাড়া কমফোর্টেবল করবে না, তো প্রত্যেক মানুষের ট্রাভেলিং কস্ট, খাবার এবং থাকার কস্টটা কিন্তু অ্যাকর্ডিংলি হতে হবে। যারা পারবেন অভ্যস্ত আছেন স্বাভাবিক সার্ভিস নিয়ে চলতে পারবেন, তাদের ক্ষেত্রে হয়তো বেশি খরচ না করে যতটুকু পারেন কম করলেন। তবে হজ উমরার ক্ষেত্রে মোটামুটি বহালতি না করে একটু খরচ করাটাও কিন্তু হাদিসের মধ্যে তরগিব এসেছে, উৎসাহ এসেছে, তাই বলে আমরা ইসরাফও করবো না। বিশেষ করে এদেশের বাচ্চারা যারা, তারা কিন্তু সৌদি আরবের ফোর বা ফাইভ স্টার ছাড়া নর্মাল ঘরে থাকলে সেখানে টয়লেট বা অনেক কিছু তারা কিন্তু আনকমফোর্ট ফিল করবে, তখন হয়তো বা ফিউচারে তারা হজ উমরাতে যেতেই চাইবে না। তো এই বাচ্চা বা ফ্যামিলিদেরকে নিয়ে গেলে আমার মনে হয় সেখানে কিন্তু ফোর স্টার ফাইভ স্টারের কথা মাথায় রেখে তাদের লাইফটা যেন সহজ হয় এবং তারা যেন আগ্রহ তারার বহাল থাকে। আপনি যদি সেখানে নিয়ে নর্মাল হোটেলে আপনি রাখেন তার সারা জীবনটা স্মরণ থাকবে, মনে করবে সৌদি আরবের সব বিল্ডিং বুঝে এইভাবে, হয়তো ফিউচারে সে হজে বা উমরা যেতে হলেও ওই জিনিসটা তার মাথাতে বাধা দেবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এজন্য ফোর স্টার ফাইভ স্টার কারো ক্ষেত্রে কিন্তু এটা ইসরাফ নয়, আবার কারো ক্ষেত্রে ইসরাফ হতে পারে, ডিপেন্ড আপনার অবস্থার এবং সার্কামটেন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরামা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামের সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতে হুজুর এই প্রশ্নে বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ সহ যারা টিভির পর্দার সামনে ছিলেন, আমাদেরকে প্রশ্ন করেছেন বা পরবর্তীতে যারা আমাদের রেকর্ডকৃত প্রোগ্রাম দেখবেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আমাদের এই প্রোগ্রামের বলা এবং শোনাকে যেন কঠিন কামতে নাজাতের রসুলের জন্য আল্লাহ কবুল করেন। আমিন। জাজাকুমুল্লাহ আহসান জাজা।
সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।